যাদের বুকে ওহির বিধান আছে তখন রায়কে তোয়াক্কা করে না শশের খেল করবেন আমার বুকে ওহির বিধান আছে কিসের হাতের লাগা বই ফেকা মেকা ঠাকো সব সব কি করব আমরা এই মেজাজ থাকতে হবে একটা গুণগত মান যে চেঞ্জ করতে চাই যে নয় শুধু পেশায় আমি দক্ষ যেন হতে পারি ওহির গানে শুদ্ধ এজন্য এক ঝাঁক পেশাজীবী যারা তাদের ফেইট এন্ড স্কিলের মাধ্যমে দক্ষ এই পেশাজীবী সমাজ সমাজের সর্বজায়গায় তাদের স্বাক্ষর রাখবে এবং আমাদের পেশাজীবী ডক্টররা যেমন হসপিটাল তৈরি করবে যেখানে ইসলামী শরিয়া মোতাবেক এই হসপিটাল পরিচালনা হবে আমাদের উদ্ধতন যে কর্তৃপক্ষ থাকে যাদেরকে আমরা স্যার বা ম্যাডাম বলি আমাদের পেশাগত কাজে যখন তারা একটা কোনো কথা বলে আমরা সব সময় বলি ইয়েস স্যার জি স্যার এখনই করছি স্যার এখনই দেখছি স্যার ইয়েস ম্যাডাম জি ম্যাডাম এটাই কিন্তু আমাদের প্রতিদিনকার দৈনন্দিনকার জীবনের একটা রুটিন আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে এতটাই ভয় পাই তাদের ফরমায়েশ তাদের ফরমান পেশাগত কাজ করতে করতে অনেক সময় সলাত মিস হয়ে যায় আল্লাহর কথা স্মরণ থেকে ভুলে যায় আর সুন্না পালন সে তো অনেক দূরের কথা আপনাদের প্রতিটি কাজের মধ্যে আপনার ইখলাস এবং আপনার সত্যতা বেরিয়ে আসবে পারবেন এটা করতে পারবেন এটুক বললি আমার পেশাজীবী সফল পেশাজীবী ফোরামের গঠন খুব বেশি দিন হয়নি গত দুই বছর আগে তবে আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইদের মাধ্যম দিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে আমার বিশ্বাস আহলেরিস পেশাজীবী ফোরাম খুব শীঘ্রই আহলেরিস আন্দোলন বাংলাদেশের সবচেয়ে ডাইনামিক ফোর্স হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে অচিরে ইনশাআল্লাহ সকলকে ডাক্তারদের কাছে যাইতে হয় দুর্বলভাবে সেখানে গিয়ে কেউ নিজের বরত্ব প্রকাশ করতে পারে না কাজে যারা ডাক্তারি পেশায় নিয়োজিত তাদের কিন্তু সত্যিকার দিনই এলেম থাকলে সত্যিকার ইমানদার যদি তারা হয়ে থাকেন তাইলে ওই দিনের দাওয়াত দেওয়ার সুযোগ বেশি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি তো আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাওয়ার চেষ্টা করছি মহানগরকে শক্তিশালী করার জন্য আপনাদের পরামর্শ দোয়া শুভকামনা এবং আন্তরিকতা কামনা করছি এবং এই পেশাজীবী ফোরামের এই সমাবেশ সাফল্যমণ্ডিত হোক তাৎপর্যপূর্ণ হোক অর্থবহ হোক সেই দোয়া সেই শুভকামনা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুব চমৎকার বক্তব্য রেখেছেন আমাদের মুহাম্মদুর ইসলাম মারুফ ভাই জাযাকাল্লাহু খায়রান আমরা পেশাজীবী ফোরাম বাংলাদেশের 64 জেলায় আমাদের কর্মক্রিয়া বিস্তার করব সেই টার্গেটে এগোচ্ছি 2025 সাল পর্যন্ত আমরা এই টার্গেটে নিয়েছি এ পর্যন্ত আমরা 19 জেলায় পূর্ণাঙ্গ কমিটি দিতে পেরেছি আশা করছি যারা আন্দোলন এবং যুব সংঘের দায়িত্বশীল আছেন সেই সকল সম্মানিত ভাইয়েরা আমাদের অবশ্যই সহযোগিতা করবেন প্রথম অধিবেশনের এই পর্যায়ে আমরা দেখতে সবচাইতে সফল যে জেলা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা সেই সাতক্ষীরা জেলা থেকে আমাদের সম্মানিত ভাই হুসাইন মাহমুদ সাধারণ সম্পাদক ওনার অভিজ্ঞতা চিন্তা পেশাজীবীকে কোথায় নিয়ে এগিয়ে যেতে চান সেই ভাবনা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وعلى من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সুদি ভাইয়েরা সমস্ত প্রশংসা মান আল্লাহ তাআলার জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি দরুদ ও সালাম শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আহলে হাদিস পেশাজীবী ফোরাম একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে সংগঠিত হয়েছে মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের একটা সুদূর প্রসারী চিন্তাভাবনার ফলপ্রসূ বাস্তবায়ন হলো আহলে হাদিস পেশাজীবী ফোরাম আমরা ইসলামী সংগঠন করি একটা আমাদের একটা মূল উদ্দেশ্য আছে সেটা হলো সমাজকে পরিবর্তন করতে হবে শুধু আমরা না বাংলাদেশে হাজার হাজার ইসলামী দল আছে প্রত্যেকটি দলেরই একটাই উদ্দেশ্য আমরা সমাজ পরিবর্তন করব
সমাজকে আমরা ঢেলে সাজাবো, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করব। এই যে হাজার হাজার দল একই কথা বলছে, তাহলে আমাদের পার্থক্যটা কোন জায়গায়? আমরা কেন তাদের থেকে আলাদা? এই যে দলগুলো ইসলামী সমাজ বাস্তবায়ন করতে চায়, তারা মোটা দাগে দুটো পথে তারা পরিচালিত। একটি পথ আছে যারা আগে চায় রাষ্ট্র ক্ষমতাকে দখল করতে, এরপরে তারা সমাজ পরিবর্তন করবে, রাষ্ট্রীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা সমাজকে পরিবর্তন করবে। আরেকটি দল আছে যারা দাওয়াতের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে চায়। তো স্বাভাবিকভাবে আমরা দ্বিতীয় পথের অনুসারী। আমরা রাষ্ট্র ক্ষমতায় যে জোর করে মানুষকে পরিবর্তন করতে চাই না, আমরা মানুষকে তার স্বাভাবিক গতিতে পরিবর্তন করতে চাই। তো এই দাওয়াতের মাধ্যমে যারা পরিবর্তন করতে চায়, এদেরও আবার আরেকটি ভাগ আছে যারা চায় শুধু ভালো কাজ করতে বলবে, ভালো কাজ করে করে এক পর্যায়ে তারা ভালো হয়ে যাবে, এমনিতেই খারাপ কাজ দূর হয়ে যাবে। কিন্তু এটা আসলে ইসলামের সাথে যায় না। আল্লাহ তাআলা কোরআনে একাধিকবার বলেছেন, তা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে অবশ্যই নিষেধ করবে। শুধু ভালো কাজে আদেশ দিয়েই সমাজ পরিবর্তন সম্ভব না। আমরা যদি আমিরে জামাতের সমাজ বিপ্লবের ধারা বইটা ভালো করে দেখি, সেখানে উনি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে আমাদেরকে ভালো কাজের দাওয়াত দিতে হবে এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য উদ্বুদ্ধ করতে হবে, নির্দেশ দিতে হবে। তো এই যে ভালো কাজের দাওয়াত এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, এইভাবে আমরা সমাজটাকে পরিবর্তন করতে চাই। আর আমরা জানি যে একটি কাজকে যদি তার পারফেক্টভাবে করতে হয়, তাহলে তার সবচেয়ে ক্ষুদ্রতম অংশটাকে আগে পরিবর্তন করতে হয়। আর সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট হলো একজন ব্যক্তি। এই ব্যক্তি যদি পরিবর্তন হয়, তাহলে একটা একটা পরিবার পরিবর্তন হবে, একটা পরিবার পরিবর্তন হলে একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। ব্যক্তি আছে, নানান ধরনের মানুষ আছে। তো এই মানুষগুলোর এক একজনের ইফেক্ট, এক একজনের ক্ষমতা, এক একজনের পরিচিতি, এক একজনের পরিসর ভিন্ন রকম। সেই দিক থেকে চিন্তা করে আমিরে জামাত চিন্তা করলেন যে যারা পেশাজীবী আছেন, একজন সাধারণ মানুষকে পরিবর্তন করলে কতটুকু উপকার হবে, একজন পেশাজীবীকে পরিবর্তন করলে কতটুকু উপকার হবে। এই দুইজনের মান কিন্তু ভিন্ন। একজন ডাক্তার যদি দিনের আলোকে আলোকিত হয়, যদি একজন ডাক্তার যদি তাকে তাওহীদের ধাঁচে তাকে পরিবর্তন করতে পারে, তাহলে তার মাধ্যমে আরও লাখ লাখ মানুষ উপকৃত হবে, যেটা আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে হয়তো সম্ভব না, কারণ আমাদের ক্ষমতা সীমিত। তো এই দিকটা চিন্তা করেই মূলত এই পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম যে একজন পেশাজীবীকে যদি আমরা তাকে সহি ইসলামের পথে যদি তাকে আকৃষ্ট করতে পারি, এবং সে যদি আমাদের দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে তাকে যদি তাওহীদের সাথে যদি তাকে সাজাতে পারে, তাহলে তার মাধ্যমে যত বেশি সমাজের উপকার হবে, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। দেখুন, আমাদের আর যেসব দাওয়াতের উইং আছে, তাদের সবার পক্ষে পেশাজীবীদের দ্বারে দ্বারে যাওয়া বা তাদেরকে মানে তাদের পর্যন্ত পৌঁছানো, এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। যে কারণে আমরা এই পেশাজীবী সংগঠনের মাধ্যমে, ফোরামের মাধ্যমে, যারা সমাজের উচ্চ স্তরে যারা আছেন, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ওনাদের মাধ্যমে ইসলামের দাওয়াতটা আমরা আরও বেশি ছড়াই দেওয়ার জন্য এবং ওনাদেরকে আমাদের পথে আনার জন্য, ওনাদের মাধ্যমে সমাজে একটা সুস্থ সেবা পরিচালনা করার জন্য আমাদের অগ্রযাত্রা। তো আপনাদের সকলের সহযোগিতায় এবং আন্তরিকতায় আমরা আমাদের কার্যক্রম আমরা এগিয়ে নিতে চাই। আল্লাহ আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আর আমার জেলা সাতক্ষীরা জেলা, এই 2023 সালের আগস্ট মাসে আমার জেলা গঠন করা হয়। এই দীর্ঘ 8 মাস আমরা সেখানে সংগঠন পরিচালনা করছি। আল্লাহর রহমতে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সেবাটা সেখানে দেওয়ার। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সাংগঠনিক বিস্তারিত অবস্থা আমার সাংগঠনিক সম্পাদক ডক্টর নাজমুল সাকিব ব্রাইট উনি আপনার সামনে উপস্থাপন করবেন। তো আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি। আমরা যেন আমাদের কার্যক্রমের মাধ্যমে এমন একটি সমাজ যেন আমরা বিনির্মাণ করতে পারি, যেখানে থাকবে না ইসলামের নামে কোনোরূপ মাঝহাবি সংকীর্ণতাবাদ। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেশাজীবী ফোরাম বাংলাদেশের প্রত্যেকটা জায়গার যারা দায়িত্বশীল তাদের মাঝে নির্ভেজাল তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়াটাই মূল উদ্দেশ্য। এবং এইখানে যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের জায়গা থেকে এক একটা নক্ষত্র,
ফেনী জেলা। ফেনী জেলার ইতিহাস অনেক গৌরবান্বিত ইতিহাস। এই জেলায় আমাদের পেশাজীবী ফোরামের সবচেয়ে ত্যাগী ভাইয়েরা অনেক কাজ করেছেন, সেই কাজের একটা অংশ এখন শেয়ার করবেন আমাদের সাথে সামাউন নূর ভাই, উনি ফেনী জেলার দায়িত্বশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফেনী জেলার আমার সাথে আমাদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার শওকত হাসান, ওনার সাথে পরিচয় 2020 সালে আমাদের সাংগঠনিক আমাদের নোয়াখালী কুমিল্লার পর থেকে, নোয়াখালী হতে চট্টগ্রামের আগ পর্যন্ত মিরসরাই প্রায়, সাংগঠনিক জিনিসটা অনেকে বুঝে না, সাংগঠনিক কাজগুলো বুঝে না। আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি উনি যখন ফেনী জেলাতে যান তখন তিনি সাপ্তাহিক দাস চালু করেন, সেই দাস এক পা দুপা করে আমরা আলহামদুলিল্লাহ প্রায় 141টি সপ্তাহ পার করেছি, যার মাধ্যমে আমরা ফেনী জেলার সাংগঠনিক অবকাঠামো তৈরি করেছি। ফেনী জেলাতে কিছু বিষয় আছে, সাংগঠনিক বিষয়টা না বোঝার কারণে ফেনী জেলাতে আলে হাদিসের 2 কোটি টাকা দামের একটি মসজিদ অন্য হানাফিদের হাতে চলে যায়। আসলে জিনিসটা অত্যন্ত দুঃখজনক যে তারা সাংগঠনিক বিষয়টা বুঝে না, ওরা বুঝে উঠতে পারে না, যখন তখন আমাদের একটা ট্যাগ লাগাই দেয়, জঙ্গি সন্ত্রাসী যে কোনো একটা ট্যাগ লাগাই দেয় আমাদের, যখন আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে পারি না, আমরা আদর্শিকগতভাবে যদি আহলে হাদিস না প্রমাণ করতে পারি তখন ওদের কাছে আমরা সন্দেহাতীত বিষয় থাকি। বলা হয় যে সহি হাদিস, সহি আকিদার মানুষ, বা বলে যে আমরা হাদিস মেনে চলি, তখন ওরা বলে কি আমরা কি জাল হাদিস মেনে চলি, তখন আমরা যদি বলি যে আমরা সহি আকিদা মেনে চলি, ওরা বলে কি আমরা কি ভ্রান্ত আকিদা মেনে চলি, তখন এই তর্কের বিষয়টা চলে আসে। যখন স্বীকৃতপ্রাপ্তভাবে যদি আপনি আহলে হাদিস আদর্শিকভাবে নিজেকে পরিচয় দেন তখন আপনার বিষয়টা স্পষ্ট হয়ে যায় আমরা আসলে কি। যখন 2016 দিকে আমাদের মসজিদটা চলে যায়, একবারে 4টা বছর আমাদের কোনো মসজিদ পুরা ফেনী জোনের মধ্যে 25 লাখ মানুষের বসবাস, তখন কিন্তু একটা মসজিদও আমাদের আহলে হাদিসের একটা মসজিদও ফেনী শহরে ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের আমাদের সভাপতি ডাক্তার শওকত হাসান ভাই যখন ওখানে যান আন্দোলনের থ্রোতে আমরা একটা মসজিদ পাই আলহামদুলিল্লাহ, তখন আন্দোলনের থ্রোতে আলহামদুলিল্লাহ আজকে মসজিদটা আপনার প্রায় 2 বছর ওভারকাম হয়েছে, 2 বছর পার হয়েছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, এমনকি ফেনী জেলার সমস্ত দিনী ভাইরা ওখানে মসজিদে সালাত পড়তে পারে। আর সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে পেশাজীবী ফোরামের সভাপতি ডাক্তার শওকত হাসান ভাই ওই জেলাতেই জব করেন, উনি ওই জেলাতেই থাকেন, আমাদের বাসার পাশেই থাকেন আলহামদুলিল্লাহ। ওনার সাথে আমাদের সাংগঠনিক অবস্থার কারণে আলহামদুলিল্লাহ এখন আমরা নোয়াখালীতে আমাদের দাওয়াত পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর অবকাঠামো আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেক বেশি বেগবান, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা আলহামদুলিল্লাহ গতবারে আসছি 10 জন, এর আগের বারে আসছিলাম 5 জন, এবার আসছি আলহামদুলিল্লাহ 35 জন। ডে বাই ডে আমাদের দাওয়াতের কার্যক্রম বেড়ে যাচ্ছে, রাস্তা দূরত্ব বেশি হওয়ার কারণে না হলে মানুষ বেশি আনতে পারতাম আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে দাওয়াতের যে সাংগঠনিক অবকাঠামো যদি ঠিক থাকে আর আপনার কাছে জবাবদিহিতা যদি না থাকে, আপনি আপনার মতো পড়তেছেন আর শুধু দাওয়াত প্রচার করতেছেন, সেটাতে কোনো ব্যাগমানা হয় না। আপনি কতটুকু জানেন, আমরা যদি আলেমের সহবতে না থাকি, সাংগঠনিক জবাবদিহিতার মধ্যে না থাকি, তাহলে কখনোই একটা মানুষ নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করতে পারে না। এই জন্য সংগঠনের এই অবদানটা আমরা কখনোই বুঝতে পারবো না, এমনকি আমাদের যেসব ভাই কথা বলতে আমাদের কষ্ট হতো সেটা তারাও আমরা আলহামদুলিল্লাহ ফ্রন্টলাইনে এসে কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেছেন। তে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান, সম্মানিত ভাই সামাউন্নূর চমৎকার বলেছেন আমাদের সামনে। জ্ঞান অর্জন একটা অবিরাম প্রক্রিয়া এবং তারই ধারাবাহিকতা রক্ষায় সদা কর্মব্যস্ত থাকে পেশাজীবী ফোরাম, পেশার বৃত্তের মধ্যে এবং তার বাইরেও। এ পর্যায়ে আমি স্বনির্ভর অনুরোধ জানাচ্ছি ডক্টর আসাদুল্লাল গালিব, আহ্বায়ক কক্সবাজার জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আজকে আল্লাহর রহমতে আমরা জুমার সালাতের পর একটা সুন্দর পরিবেশে পেশাজীবী ফোরামের আয়োজনে আমরা সবাই একত্রে বসতে পারছি এবং তাওহীদ এবং সুন্নার আলোকে আমরা সবাই নিজ নিজ পেশাকে কীভাবে মানুষের মাঝে হচ্ছে সৎভাবে পৌঁছে দিতে পারি সে ব্যাপারে আমরা
আলোচনা করতে পারছি, এই জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। এবং সালাতু সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। তো আলহামদুলিল্লাহ, কক্সবাজার একদম হচ্ছে দক্ষিণের পর্যটন একটা নগরী। তো সেখানেও যে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস যুব সংঘ এবং সর্বশেষ আহলে হাদিস পেশাজীবী ফোরামের যে দাওয়াত পৌঁছে গিয়েছে, সেজন্য আসলে আমাদের যারা কেন্দ্রের যারা দায়িত্বশীল ভাইয়েরা আছে তাদের অবদান অনস্বীকার্য আলহামদুলিল্লাহ। তো আমি আমার আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আসরে সালাতের সময় হয়ে যাচ্ছে। আমি শুধু এতটুকুই বলবো, সূরা আল আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল পেশার ভাই ভাইদের এবং মানুষদের হচ্ছে মূলনীতি বলে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ সময়ের শপথ করে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। তো আমরা আসলে বুঝতে পারছি, আমরা আসলে যে পেশায় আছি, আমরা আমাদের পেশাসমূহ হচ্ছে কুরআন এবং সহিহ হাদিসের আলোকে যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে না পারি তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। এবং এরপরে আল্লাহ বলতেছে চার ধরনের লোক যারা হচ্ছে ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে। এর মধ্যে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবরি। মানে হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে চার ধরনের লোক যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে এবং পরস্পরকে হকের আদেশ দিয়েছে এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করতে বলছে। এই চারটা গুণাগুণ যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন আমরা সফলকাম হতে পারব। আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الناس قلوا مما في الأرض حلالا طيبا حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে তো কেবল মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যা জানো না এমন বিষয়ে তোমাদেরকে বলতে নির্দেশ দেয়। সূরা বাকারা 168-69 আয়াত। আল্লাহ আমাদেরকে সর্বদা হালাল ও পবিত্র খাদ্য গ্রহণের তৌফিক দান করুন।
السلام عليكم ورحمة الله جزاك الله خيرا প্রিয় ভাই মোস্তাফিজুর রহমান চমৎকার তেলাওয়াত করেছেন যে সকল ভাইরা বাইরে এলোমেলো ঘোরাফেরা করছেন উদ্দেশ্যবিহীনভাবে তাদেরকে আবারো সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আপনারা বসে পড়েন বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরামের দ্বিতীয় অধিবেশন আপনারা উপভোগ করছেন এই পর্যায়ে জাগরণী নিয়ে আসতেছেন আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও রাসূল কারীমকে নেতা মেনে আমাদের কারো আপত্তি আছে রাসূল কারীমকে নেতা মেনে জীবন চালাও শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহান মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও রাসূল কারীমকে নেতা মেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহান উত্তম নেতা ছিলেন আবু বকর তারপরে নেতা হলেন হযরত ওমর সুবহানাল্লাহ উত্তম নেতা ছিলেন আবু বকর তারপরে নেতা হলেন হযরত ওমর উটের পিঠে রেখে চাকর উটের পিঠে রেখে চাকর নেতা হয়ে রশি টানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহান মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও রাসূল কারীমকে নেতা মেনে রাসূল কারীমকে নেতা মেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহান গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ ধর্মের ভিতর ইসলাম ধর্ম কথা ঠিক না ব্যাঠি পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ ধর্মের ভিতর ইসলাম ধর্ম লোহার বর্ম গায়ে পরে লোহার বর্ম গায়ে পরে দাওয়াতু জিহাদ চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহান মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও রাসূল কারীমকে নেতা মেনে রাসূল কারীমকে নেতা মেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহান লিল্লাহ তাকবীর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জাযাকাল্লাহু খায়রান মিজানুর রহমান ভাই উনি চমৎকার জাগরণী দিয়ে আপনাদের উজ্জীবিত করেছেন আমাদের এই অধিবেশনের এই পর্যায়ে সাতক্ষীরা জেলার নক্ষত্র ডাক্তার নাজমুস সাকিব ব্রাইট ভাই ওনাকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي পেশাজীবী সম্মেলন 2024 আয়োজিত আজকে সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিভিন্ন জেলার দায়িত্বশীল বৃন্দ ও উপস্থিত সুধী আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মেলনটি পেশাজীবীদেরকে নিয়ে পেশাজীবী বলতে আমরা কি বুঝি বিভিন্ন পেশায় নিয়োজিত যেমন শিক্ষক চিকিৎসক ইঞ্জিনিয়ার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সকাল 9টা থেকে 5টা অবধি প্রতিদিনই অফিস করছে মাসশেষে একটা বেতন পাচ্ছে বিভিন্ন পেশায় নিয়োজিত এই যে ভাইরা তাদেরকেই মূলত পেশাজীবী বলে এই পেশাজীবীরা যেহেতু তাদের পেশায় এতটাই ব্যস্ত থাকে আলাদা করে তারা সংগঠন করার বা আল্লাহর কথা স্মরণ করার বিশেষ কোনো সুযোগ পায় না এই বিভিন্ন পেশায় নিয়োজিত এই ভাইরা যেন তাদের পেশার পরিচালনার পাশাপাশি আল্লাহকে স্মরণ ও সুন্নাহর পথে নিজেদেরকে আরও বেশি বেগবান করতে পারে এই লক্ষ্যকে সামনে নিয়ে এই পেশাজীবী ফোরাম গঠন করা হয়েছে আপনি খেয়াল করবেন পড়ালেখা শেষে যখন আমরা একটা চাকরি পাই কোনো পেশাতে যাই আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ থাকে যাদেরকে আমরা স্যার বা ম্যাডাম বলি আমাদের পেশাগত কাজে যখন তারা একটা কোনো কথা বলে আমরা সবসময় বলি ইয়েস স্যার জি স্যার এখনই করছি স্যার এখনই দেখছি স্যার ইয়েস ম্যাডাম জি ম্যাডাম এটাই কিন্তু আমাদের প্রতিদিনকার দৈনন্দিনকার জীবনের একটা রুটিন যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা কোনো কথা বলল মানে যদি আমি না করি আমি হয়তো প্রমোশন আমার স্যালারি বৃদ্ধি এই ব্যাপারগুলো আটকে থাকবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এতটাই ভয় পাই তাদের ফরমায়েশ তাদের ফরমান পেশাগত কাজ করতে করতে অনেক সময় সলাত মিস হয়ে যায় আল্লাহর কথা স্মরণ থেকে ভুলে যায় আর সুন্না পালন সে তো অনেক দূরের কথা সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ প্রশাসন সকল ভাইদেরকেই আমাদের প্রয়োজন ডাক্তার ইঞ্জিনিয়ার চার্টার্ড অ্যাকাউন্ডেন্ট সকল ভাইদেরকে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে আর আমরা সবাই যেন একসাথে মিলে কাজ করতে পারি সেজন্যই আমাদের এই পেশাজীবী ফার্ম গঠন করা হয়েছে 2023 সালের 2 জুন সাতক্ষীরা জেলা আহলে হাদিস পেশাজীবী পরিষদ গঠন করা হয় এখন অবধি আমার জেলার কর্মপরিষদের বয়স হলো 8 মাস গত 8 মাসে আলহামদুলিল্লাহ আমরা 8টি মাসিক কর্মপরিষদ বৈঠক করেছি মোট 9টি তালেমি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত কেউ চিকিৎসক কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর আমরা যে যে পেশায় নিয়োজিত থাকি না কেন এই পদ পদবি খনিকের আপনারা যখন আমাদেরকে ডাক্তার সাহেব বলে সম্মান করেন ইঞ্জিনিয়ার সাহেব বলে সম্মান করেন প্রফেসর সাহেব বলে চেয়ারটা এগিয়ে দেন এই যে দুনিয়াবি পদ ও পদমর্যাদা এইটার গুরুত্ব আল্লাহর কাছে কতটুকু যখন এমপি সাহেব মন্ত্রী সাহেব আমাদের কাছে আসেন এই দুনিয়াবি পদ পদবির প্রয়োজনে আমরা তাদেরকে অনেক সম্মান দেখাই কিন্তু আপনাদের কি মনে আছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কোন ব্যক্তি আল্লাহ পবিত্র কোরআনে বলছেন নিশ্চয় আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যিনি অধিক তাকওয়াশীল বা আল্লাহ ভীরু সুতরাং আমরা যে যে পেশায় থাকি না কেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হওয়ার জন্যে আমাদের এই পদ পদবি গৌণ মুখ্য হলো তাকওয়া বা আল্লাহ ভীরুতা আমরা যে যে পেশাতেই থাকি না কেন যে 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 কাজই করি না কেন কোনো কাজই ছোট নয় মূল গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো আমরা যে যে কাজ করছি ওই কাজটা আমরা নিষ্ঠার সাথে সততার সাথে
আল্লাহকে স্মরণ রেখে করছি কিনা। প্রিয় ভাই গালিব স্যার অধিকাংশ সময়ে একটা কথা বলেন, তোমরা নিজেদেরকে সৎ কাজে ব্যস্ত রাখো, নতুবা শয়তান তোমাদেরকে মন্দ কাজে ব্যস্ত করে দেবে। আমরা যেটুকু সময় আমাদের পেশা জীবনের বাইরে পাই, ওই সময়টুকু যদি আমরা এই সঠিকভাবে সহি সুন্না ফলো করে না ব্যয় করতে পারি, শয়তান এসে আমাদের প্ররোচনা দিয়ে অন্য মন্দ কাজে ব্যয় করে দিতে পারে। সুতরাং উপস্থিত সকল ভাইয়েরা ও দেশের যে যে প্রান্ত থেকে এই মেসেজটা আপনি শুনবেন, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আসুন আমরা সৎ কাজে আমাদের পেশাজীবী ফোরামে যোগদান করে সৎ কাজে ওহির ও সহি সুন্নার জ্ঞানে নিজেরা জেনে নিজেদেরকে আলোকিত করি, নিজের পরিবারকে সঠিকভাবে গঠন করি এবং পরবর্তীতে সমাজ ও রাষ্ট্রে অটোমেটিক্যালি ওহি ও সুন্নার জ্ঞানে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে পেশাজীবী ফোরামে যোগদানের জন্যে উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ব্রাইট ভাইকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। আসলে উনি যেটা বলতে চেয়েছেন আপনারা সবাই বুঝতে পেরেছেন, যে পেশাগত জীবনে ব্যস্ততা থাকবেই, এর মাঝেই সময় বের করে নিতে হবে এবং সব কিছুকে আল্লাহর রং ইসলামের আলোয় আলোকিত করতে হবে। এরপরে আমাদের বক্তব্য দেওয়ার জন্য আমরা আহ্বান করছি আমাদের হাফিজুর রহমান ভাইকে, যুগ্ম আহ্বায়ক ঢাকা দক্ষিণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালাম রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন জেলার দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত আমাদের দিনী ভাইয়েরা, সবাইকে স্বাগতম জানাই। আমি হাফিজুর রহমান, ঢাকা দক্ষিণের সাংগঠনিক জেলায় আসি আলহামদুলিল্লাহ। আমাদের জেলা খুব বেশি দিন হয় এস্টাবলিশড হয় নাই, কয়েক মাস হবে, আমরা চেষ্টা করছি এটাকে আরেকটু বেগবান করার জন্য। তো আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলি, খুব বেশি সময় নাই। আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ, এগুলি তো আলহামদুলিল্লাহ দাওয়াতি প্রতিষ্ঠান এবং অনেকদিন হলে মানে দে আর সাকসেসফুলি ওয়ার্কিং ইন দিস ফিল্ড। তারপরও এই পেশাজীবী ফোরামের প্রয়োজনীয়তাটা কেন হলো? তো গত 20-30 বছরে দেখবেন ইন্টারন্যাশনালি আমাদের দাওয়াতি মার্কেটে আলেমদের পাশাপাশি নন আলেমরাও কিন্তু ভালো একটা কাজ করতেছেন। আমাদের প্রকৃষ্ট উদাহরণ চোখের সামনে এখনও জীবন্ত আছেন, উনি ডাক্তার জাকির নায়েক, উনি তো প্রচলিত পদ্ধতির আলেম না। তারপরও আলহামদুলিল্লাহ ওনার যে কার্যক্রম সাকসেস, এটা গত অনেক বছরের মধ্যে মুসলিম উম্মার মধ্যে এইভাবে হয়েছে কি না খুব একটা রেকর্ড পাওয়া যায় না। তো ওরকম চিন্তা থেকেই হয়তো বা পেশাজীবী ফোরামের একটা চিন্তা হয়তো আসছে যে আমরাও হয়তো কিছু করতে পারি। তো এগুলো থেকে বিভিন্ন শ্রেণী পেশাদার মানুষদের একখানে করে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ এই পেশাজীবী ফোরামের বয়সও বেশি দিন না, বাট খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলতেছে। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আর এখানে আরেকটা বিষয় দেখবেন, সমাজে বিভিন্ন পেশার মানুষ আছে, বাট চিন্তা ভাবনা কিন্তু সবার একরকম না। একজন ডাক্তার যে অ্যাঙ্গেলে চিন্তা করে, একজন উকিল কিন্তু ওই অ্যাঙ্গেলে চিন্তা করে না। আবার একজন ইঞ্জিনিয়ারের চিন্তার সাথে চার্টার অ্যাকাউন্ট্যান্টের চিন্তা মিল পাবেন না। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এরকম, আমি সফটওয়্যার বিজনেস করি, তো বিভিন্ন কোম্পানিতে আমি মিটিং করি, সফটওয়্যার সেলস মিটিং করি, ইমপ্লিমেন্টেশন করি, তো বিভিন্ন ক্যাটাগরির মানুষের সাথে মিশি। তো ওখান থেকে আমি এই জিনিসটা খুব ভালোভাবে দেখেছি যে বিভিন্ন পেশার মানুষের চিন্তাভাবনাও বিভিন্ন রকম। তো পেশাজীবী ফোরাম এখানে খুব ভালো একটা কাজ করার সুযোগ আছে। যখন আমরা কিছু ডাক্তারের কাছে দাওয়াত নিয়ে পৌঁছে যাবো, আমাদের ডাক্তার ভাইরা এখানে আসেন, উকিলদের সাথে যখন কথা বলবে আমাদের ফোরামের উকিল সাহেবদের সাথে রাখা যায়, তো একজনের চিন্তা আরেকজন বুঝে, তাকে কোন অ্যাঙ্গেলে বুঝাইলে কাজ হবে এটা সে ভালো বুঝতে পারে, যার ফলে এখানে বিভিন্ন পেশার মানুষকে ইনক্লুড করা হয়েছে দাওয়াতি কাজটা বেগবান করার জন্য। তবে দিন শেষে এটাই সত্য যে দাওয়াতের ময়দানে অবশ্যই আলেমরা সবার আগেই থাকবেন, সবসময়,
পেশাজীবী ফোরাম কখনোই সম্মুখ সারির যোদ্ধা না, তারা সহযোগী থাকবে, আলেমদের সহযোগী। এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা লিমিটটা যেন একটু মেনটেন করে চলি। সব টপিক নিয়ে সব জায়গায় আমাদের খুব ডিপ আলোচনায় না যাওয়াটা ভালো, ওখানে আলেমদের কথা বলাটা ভালো, এটাও একটা রেস্ট্রিকশন থাকা উচিত আমাদের মধ্যে। যাই হোক, আমার বক্তব্য আর বেশি দূর না আগাই, অনেক অনেকে আরও বলবেন এখানে, তো আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। জাযাকাল্লাহ খায়ের আমাদের হাবিজুর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। উনি আসলে যে বিষয়টা ফোকাস করতে চেয়েছেন যে আমরা যারা আলিম নয় আমাদেরকেও দাওয়ার কাজ করতে হবে আলিমদের দিক নির্দেশনা মেনেই, কারণ আলিমদের দিক নির্দেশনা ছাড়া দাওয়াত দেওয়াটা আসলে প্রকৃত দাওয়া হবে না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের পাবনা সাংগঠনিক জেলার আব্দুল হান্নান ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আহাদা মাল্লান নবী ওয়াদা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কুনু মাআস সাদিকিন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রোগ্রামটা আল মারকাজুল ইসলামী আস সালাফি আহলে হাদিস পেশাজীবী ফোরাম, সবাই যারা এখানে উপস্থিত আছেন অধিকাংশই আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরামের ভাইরা। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই সেই ভাইকে যে ভাইটি সার্বিকভাবে বিবেচনা করে চিন্তা করলেন যে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ, এর পাশাপাশি সোনামণি রয়েছে, এর মাধ্যমে প্রয়োজন ছিল একটি আহলে হাদিস পেশাজীবী ফোরাম, যেটার মাধ্যমে থাকবে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুয়েট ইঞ্জিনিয়ার সব পেশাজীবী এর মধ্যে থাকবে। আর এরা যখন বড় বড় পর্যায়ের মানুষগুলোর মধ্যে এই সহি আল্লাহর দা কোরআন রাসুলের সন্ন্যাকে ঢুকাই দিবে, তাদের মনে যখন এইটা আশ পাবে তারা অবশ্যই এদিকে যখন এগিয়ে আসবে। এই পেশাজীবী ফোরাম একদিন ইনশাল্লাহ অনেক এই আহলে হাদিস আন্দোলনকে অনেক শক্তিশালী হাত শক্তিশালীর ক্ষেত্রে এরা ইনশাল্লাহ অগ্রগামী ভূমিকা পালন করবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমি আজকে এখানে দাঁড়িয়েছি সংক্ষেপে দুইটি কথা, সেটা হলো এই যে আসলেও আমি আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস পেশাজীবী ফোরাম এ সম্বন্ধে এতটা অভিজ্ঞতা যদিও ছিলাম না, যেহেতু আমি ছাত্র জীবন থেকে আমি শিবের করে আসছি। তারপরে আমাদের দিনে ভাই, আমাদের পাবনা জেলার আজকে যিনি আহলে হাদিস আন্দোলনের সভাপতি, আমাদের প্রাণপ্রিয় ভাই সোহরাব ভাই, এর দাওয়াতের কারণে আজকে আমি শেপথ থেকে ফিরে এই সহি হাদিসের আল্লাহর দা কোরআন রাসুলের সুন্নাভিত্তিক এই পথে আমি আজকে কোটি কোটি পায়ে আসতে পেরেছি। এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আল্লাহ বাদ বাকি জীবন যেন আল্লাহর দোয়া কোরআন রাসুলের সুন্নাভিত্তিকে জীবনটা গড়তে পারি, আল্লাহ যেন সুযোগ করে দেয় আমাকে সর্বপ্রথম। এরপরে যারা আপনারা উপস্থিত আছেন আমি দোয়া করি অবশ্য আপনাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দোয়া কোরআন রাসুলের সুন্নাভিত্তিক জীবন করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি বলেছি কোরআনের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মাআস সাদিকিন, আর তোমরা চলো সেই ব্যক্তির সঙ্গে যার মধ্যে সততা রয়েছে, যার মধ্যে পরিপূর্ণ আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয় ছাড়া কখনো কোনো কোনো দল সামনের দিকে অগ্রগামী হতে পারবে না? অবশ্যই পারবে না। আমরা যদি আমাদের চিন্তা যদি থাকে কোথায় থেকে টাকা আসবে, আমাদের চিন্তা যদি থাকে আমরা হুন্ডা কেন পেলাম না, আমাদের চিন্তা যদি থাকে আমরা গাড়ি ভাড়া কেন পেলাম না, এই নিয়ে যদি সংগঠন করি সেই সংগঠন সামনের দিকে অবশ্যই অগ্রসর হতে পারবে না। তাই আমি বলছি মন থেকে যে আপনারা আসুন এই আহলে হাদিস পেশাজীবী ফোরাম এর যারা আমরা দায়িত্বশীল, আমরা দায়িত্ব পেয়েছি, আমরা আল্লাহকে ভয় করে আমরা যেন সঠিক এই দায়িত্বকে আঞ্জাম দিয়ে চলতে পারি এবং আমরা সামনে যেন অগ্রগামী ভূমিকা পালন করে আমরা ডক্টর আসাদুল্লাহ গালিবের হাতকে আরো শক্তিশালী করতে পারি, আল্লাহ এই তৌফিক আমাদের দান করুক, বলেন আমিন। পরিশেষে আমি আজকে এই আহলে হাদিস আন্দোলনের যত ভাইয়ের আছে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
জাজাক আল্লাহ খয়রান আব্দুল হান্নান ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আপনাদের জন্য জাগরণে নিয়ে আসছেন শরীফুল ইসলাম ভাই, প্রচার সম্পাদক আহলে হাদিস আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। তারা আজ জান্নাতের ফুলবাগিতে, তারা আজ জান্নাতের ফুলবাগিতে অতিথি ব্রহ্মমান। রাহিলিল্লা করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লা করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। বদর উহুদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। কথা বলেন, বদর উহুদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করলো জমিন বাড়লো মমিন, পবিত্র করলো জমিন বাড়লো মমিন, প্রতিষ্ঠা পেল আল কুরআন। রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। আজ তাদেরই উত্তর সরিয়ে গো মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু মিয়মান। আজ তাদেরই উত্তর সরিয়ে গো মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু মিয়মান। দেখো না সুদূর দিদি ডাক দিয়ে কয়, দেখো না সুদূর দিদি ডাক দিয়ে কয়, দাওয়াত জিহাদ তোমার আল্লাহর ফরমান। রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর শরীফুল ইসলাম ভাইকে তার জাগরণী পেশ করার জন্য, এবং এই জাগরণীর শিক্ষণীয় বিষয় থেকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মাহবুব রহমান, ঢাকা দক্ষিণ সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মাল্লা নবিয়া বাদা। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, সলাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি আমার বক্তব্যের শুরুতেই আগে ক্ষমা চেয়ে নিব যে আসলে আমি বক্তব্য দিয়ে অভ্যস্ত না। আমি আমার যে এলাকাগুলোতে দাওয়াতি কার্যক্রম করতেছি সেখানে কিছু এনভায়রনমেন্ট আমরা শেয়ার করবো আর কি ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে দোহার, নবগঞ্জ, ঢাকা জেলার দুটি থানা এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা, এই তিনটি থানার সমন্বয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তো এক্ষেত্রে সবথেকে বড় বিষয় হলো যে আমাদের এই তিনটি থানায় পীর, মাজার, কবর পূজা এবং এই সমস্ত শির্ক এবং বিদাতের লীলাভূমি বলা যায়। এক্ষেত্রে এই সমস্ত এলাকায় আহলুল হাদিস যে কি এই বিষয়টা একটা সময় মানুষরা কেউই বুঝতো না। এর পরবর্তীতে বেশ কিছু ভাইয়েরা যখন সৌদি আরব প্রবাসী হন, সৌদি আরবে যাওয়ার মাধ্যমে অনেকেই ওইখান থেকে তাওহিদের দাওয়াত পান। দাওয়াত পাওয়ার পরে তারা এলাকায় ফিরে আসেন, অনেকেই আলহামদুলিল্লাহ
তারা সহি আকিদা এবং সহি আমল যেটা শিখেন তারা এসে চর্চা করেন। আবার অনেকেই দেখা যায় যে সমাজের সাথে তারা মিশে যান, অর্থাৎ সমাজের যে প্রতিবন্ধকতা রয়েছে এই প্রতিবন্ধকতাগুলোকে তারা ওভারকাম করতে পারেন না, না পেরে তারা আবার সমাজের মতোই আগের সেই জিন্দেগিতে তারা আবার ফিরে যায়। এখানে অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করেছি যে দেখা যায় যে অনেক দিনী ভাই আছে, অনেকে যারা আহলুল হাদিস মানহাজের আছে তারা সৌদি আরব থেকে তাওহীদের জ্ঞানটা শিখেছে, কিন্তু দেশে আসার পরে এখানে এরকম কোনো এনভায়রনমেন্ট পায় না যেখানে সে এই আহলুল হাদিস মানহাজকে চর্চা করতে পারবে। তাদের সন্তানরা দেখা যাচ্ছে যে বিদাতি প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে, পড়াশোনা করে তারা ওইখান থেকে যে আলেম হিসেবে বের হয়ে আসতেছে তারা বিদাতি আলেম হিসেবে থেকে যাচ্ছে, এমনকি তারা কোনো আহলুল হাদিস প্রতিষ্ঠানে মানে আহলুল হাদিস মসজিদে সালাতের জন্যও আসে না, তাদেরকে বলেও সেখানে নিয়ে আসা যায় না। এইরকম একটা এনভায়রনমেন্টে আমাদের আহলুল হাদিস পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার শওকত হাসান উনি যখন যান, উনি যাওয়ার পরে এনভায়রনমেন্টটা দেখার পরে তিনি তখন সৌদি প্রবাসী ভাই যারা আসেন তারা যখন ছুটিতে দেশে আসেন তখন তাদেরকে নিয়ে তাদের বাড়িতে তালিমি বৈঠকের ব্যবস্থা করেন উনার ব্যক্তিগত উদ্যোগে। বিভিন্ন ভাইদের বাসায় বাসায় হয়তো সপ্তাহে একদিনকে একজন দিনী ভাইয়ের বাসায় আরেকদিন আরেকজন ভাইয়ের বাসায় এইভাবে উনি তালিমি বৈঠকের আয়োজন করে, এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। এবং সেক্ষেত্রে তখন আমরা একটা বিষয় পরামর্শ করি যে এই যে আমরা শুধু তালিমি বৈঠকগুলো যে করতেছি, আমরা এখানে হয়তো কর্মসূত্রে আছি, আমরা ডাক্তার এখানে চিকিৎসা দিচ্ছি কর্মসূত্রে আছি, একসময় আমরা হয়তো এখান থেকে চলে যাব, গেলে এই যে যাদেরকে আমরা নার্সিং করতেছি এখানে এটা হয়তো আমরা আবার এই এলাকার পরিবেশটা হয়তো আবার আগের মতো ফিরে যাবে, তাহলে আমাদেরকে এখানে এমন কিছু করতে হবে যেন এটা লং লাস্টিং হয়, অর্থাৎ আহলুল হাদিস মানহাজটা যেন এখানে প্রতিষ্ঠিত হয়, এখানে যেন শিরক এবং বিদাত যেটা এখানে গেড়ে বসেছে এটা যেন এখান থেকে দূরীভূত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তো এই আয়াতকে কেন্দ্র করে তখন আমরা চিন্তা করি যে এখানে আমরা কীভাবে সামনে অগ্রসরমান হতে পারি, তখন আমরা পরামর্শ সাপেক্ষে আমরা একটা মাদ্রাসা তৈরির উদ্যোগ দিই যে আমরা একটা যদি প্রতিষ্ঠান করতে পারি তাহলে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমরা এলাকার ভাইদেরকে তাদের সন্তানদেরকে এখানে আমরা ইসলামী মানে সরাসরি কোরআন এবং সহি হাদিস ভিত্তিক শিক্ষা আমরা এখানে দিতে পারবো, তাদেরকে আহলুল হাদিস আলেম হিসেবে আমরা গড়ে তুলতে পারবো, এবং এই সন্তানেরাই ভবিষ্যতে দোহার নবাবগঞ্জ এবং মুন্সিগঞ্জের শ্রীনগর সহ সারা দেশে তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই উদ্যোগটাকে আমরা সামনে নিয়ে তখন আমরা কাজে হাত দিই এবং আমরা দোহার এবং শ্রীনগর থেকে আমরা অনেকজন দিনী ভাই আমরা এসে মুহতারাম আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করি এবং মুহতারাম আমিরে জামাতের পরামর্শ অনুযায়ী আমরা ওইখানে উম্মুল কুরা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠা করি। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাটা বর্তমানে সপ্তম শ্রেণী পর্যন্ত রয়েছে, এখানে হিপস বিভাগ রয়েছে এবং এর পাশাপাশি আমাদের বালিকা শাখাও রয়েছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু এখানে আমাদের অনেকে অনেক বক্তা রয়েছে, সময় অনেক সংক্ষিপ্ত, আমি খুব বেশি কথা বলবো না, তবে এখানে আমরা বলবো যে আমরা আহলুল হাদিস পেশাজীবী ফোরামের পক্ষ থেকে আমরা বর্তমানে দোহারে তিনটা মসজিদ আহলুল হাদিস মসজিদ এবং পাশাপাশি আমরা আরও দুইটা হানাফি মসজিদ এগুলোতে আমরা তালিমি বৈঠক পরিচালনা করতেছি এবং সাপ্তাহিক ভিত্তিতেও করি মাসিক ভিত্তিতেও করতেছি। আলহামদুলিল্লাহ দোহার নবাবগঞ্জ শ্রীনগরে আরও বেশ কিছু আমাদের আহলুল হাদিস মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে আরেকটি বিষয় বলবো, আমাদের যেহেতু আহলুল হাদিস পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছে এবং আরও আমাদের আহলুল হাদিস আন্দোলনের নেতৃবৃন্দ এখানে রয়েছে, আমি কিছু প্ল্যান শেয়ার করবো ওনাদের সাথে যে আমরা আহলুল হাদিস পেশাজীবী ফোরামের ডাক্তারদের সমন্বয়ে আমরা এমন হাসপাতাল আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে অপ্রয়োজনীয় কোনো সিজার হবে না, অপ্রয়োজনীয় কোনো অপারেশন হবে না, বিনা প্রয়োজনে টেস্ট করা হবে না, বিনা প্রয়োজনে রোগীকে ভর্তি করে রেখে তার কাছ থেকে অর্থ আদায় করা হবে না, এটা আমার একটা প্রস্তাব থাকবে। একই সাথে আহলুল হাদিস শিক্ষক যারা আছে তাদেরকে নিয়ে আমরা এমন ইসলামিক স্কুল বা মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করব যেটা সম্পূর্ণ কোরআন এবং সহি হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকবে, একইভাবে আরও অন্যান্য ইনস্টিটিউশন করবো ইনশাআল্লাহ। আর সাথে আরেকটি চাওয়া বা আবদার আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে সমস্ত এলাকাগুলো বা আমাদের শাখাগুলো একটু রিমোট এরিয়াতে আছে, অর্থাৎ ঢাকা থেকে একটু দূরত্বে রয়েছে, আমি আহলে হাদিস কেন্দ্রীয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমাদের সিনিয়র আলেম যারা আছে বা আহলে হাদিস পেশাজীবী ফোরামের যারা আছেন তাদের কাছে আমরা আবদার করব যে আপনারা
মাসিক ভিত্তিতে অথবা দুই মাস অন্তর অন্তর হলেও আপনারা একটু এই রিমোট এরিয়াগুলোতে যাবেন এবং গিয়ে ওইখানে যারা আছে যারা কর্মরত আছে তাদের সাথে বসবেন তাদের বৈঠক করবেন এবং তাদেরকে একটু নার্সিং করবেন তাহলে আমরা আশা করব ইনশাআল্লাহ যে আমরা আহলে হাদিস স্পেশালিটি ফোরামকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকাল্লাহ খাইর আমাদের মাহবুব রহমান ভাইকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য আসলে ওনার এলাকাতে আমি পার্সোনালি গিয়েছি ওই এলাকাটা আসলে শিখ বিদাত খুবই ভয়াবহ লেভেলে আছে কারণ ওইখানের মানুষ কোরআন সুন্নাহকে তাদের নিজেদের মতো করে এবং যে মসজিদের ইমাম যেভাবে বুঝে ওইভাবেই তারা অ্যাপ্লাই করে থাকে কোরআন সুন্নাহকে যে সাহাবিদের মতো করে বুঝতে হবে এই মানহাজটাকে আমরা শর্টকাট আহলুল হাদিস এই বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করতে চাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অতি শ্রদ্ধাভাজন মাওলানা সফিউল্লাহ সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা আহলাদিস আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আহলাদিস পেশাজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের পেশাজীবী সমাবেশের মাননীয় সভাপতি মোহতারাম প্রধান অতিথি আহলাদিস পেশাজীবী ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন পেশায় নিয়োজিত ভ্রাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন হে ইমানদারগণ কু আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদের নফসকে তোমাদের নিজেদের জীবনকে ও আহলিকুম এবং তোমাদের পরিবার পরিজন অথবা অনুসারীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সম্মানিত হাজিরিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ইমানদারদের প্রতি আমরা যারা ইমানদার এদেশে যারা মুসলিম মুসলিম হওয়া সত্ত্বেও মানসিক মানবিক চাহিদার কারণে আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত এটাই স্বাভাবিক মানুষ এক পেশায় নিয়োজিত থাকবে না বিভিন্ন পেশায় নিয়োজিত থাকবে এই পেশাগুলো আবার দুই ভাগে বিভক্ত কিছু পেশা আছে যেটা হালাল এবং বৈধ পেশা কিছু পেশা মৌলিকভাবেই অবৈধ পেশা যারা অবৈধ পেশায় নিয়োজিত তারা যদি এভাবেই তাদের জীবন পাত করে দেয় পরপারের যাত্রী হয় তাইলে কি তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে রক্ষা পাবে না এই অবৈধ পেশাদার মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্যে তাদের পিছনে শ্রম দেওয়ার একটি গ্রুপ থাকা দরকার একটা দল থাকা দরকার যারা তাদেরকে তাদের ওই ভুলটা বুঝিয়ে সংশোধন করে জান্নাতের পথে দাওয়াত দিবে অনুরূপভাবে যারা বৈধ পেশায় নিয়োজিত বৈধ পেশায় নিয়োজিত থাকার পরেও ওই বৈধ পেশাকে অনেকেই অবৈধ পেশায় রূপান্তরিত করে আল্লাহ তো ব্যবসা হালাল করেছেন যারা মাদক ব্যবসা করে এটা কি হালাল আমাদের দেশে বিভিন্ন প্রকারের গরুর ফার্ম মুরগের ফার্ম এগুলি করা হয় না এগুলি হালাল শুকরের ফার্ম কি হালাল আবার গরুর ফার্ম করে যদি আমরা সুদ ভিত্তিক ফার্ম করি তাহলে এটা কি হালাল হবে যারা ব্যবসা করেন ব্যবসা করতে গিয়ে যদি ব্যবসার কাজে মিথ্যা সংযোজন করেন এটা কি হালাল হবে ব্যবসার মধ্যে যদি হারাম পদ্ধতি অবলম্বন করেন ওইটা কি হালাল হবে যারা ডাক্তার দিনের দাওয়াতের ক্ষেত্রে ডাক্তারদের ভূমিকা বিশাল বড় এই কথাটা আমি বলেই রাখছি ডাক্তারদের নিকট সমস্ত মানুষ দুর্বল
সকলকে ডাক্তারদের কাছে যাইতে হয় দুর্বলভাবে, সেখানে গিয়ে কেউ নিজের বরত্ব প্রকাশ করতে পারে না। কাজে যারা ডাক্তারি পেশায় নিয়োজিত তাদের কিন্তু সত্যিকার দিনই এলেম থাকলে, সত্যিকার ইমানদার যদি তারা হয়ে থাকেন, তাইলে ওই দিনের দাওয়াত দেওয়ার সুযোগ বেশি। একটা রুগী একজন শিশু বিশেষজ্ঞ তার কাছে একটা শিশু নিয়ে গেল, শিশুর গলায় অনেকগুলি তাবিজ বা বিভিন্ন জিনিস ঝুলানো আছে। এখন ডাক্তারের কাছে গেছে নিউমোনিয়ার রোগ, তার ব্রঙ্কাইটিস, এই সমস্ত সমস্যা। এখন ডাক্তার যদি বলেন যে তোমার এই বাচ্চার দেখো গলার মধ্যে যে তাবিজ ঝুলিয়ে দিয়েছ, তার মুখের লালা পরে এটা ভিজা থাকে, আর বুকের মধ্যে ভিজা থাকার কারণে তার এই নিউমোনিয়ার সৃষ্টি হয়, নিউমোনিয়া দেখা দেয়, এইভাবে যদি ডাক্তাররা ভয় দেখান তাহলে কথাটা সহজেই মানবে না। একজন ডাক্তার, সরকারি ডাক্তার, সরকারি হসপিটালের বড় দায়িত্বশীল, একদিন তার সাথে কথা বললাম, দেখলাম যে একজন ডাক্তার হওয়ার পরে একজন বিচক্ষণ ব্যক্তি, বিসিএস ক্যাডার, তিনি এত বড় মুশরেক। তিনি বলতেছেন যে আমার পীর সাহেব আমাকে ঢাকা থেকে দেখতেছেন সবসময়, উনি আমার সব ভালো মন্দ করতেছেন। ইনি শামসে তাবরিজের ঘটনা বললেন আমার নিকট, আমি এগুলি প্রতিবাদ করলাম কিন্তু তাকে বোঝানো সম্ভব হলো না। সম্মানিত হাজিরিন, যারা ডাক্তারি পেশায় নিয়োজিত, এটা একটা বৈধ পেশা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা, কিন্তু ডাক্তারি পেশায় নিয়োজিত থাকার পরেও এই হালাল পেশাটাকে অনেক ডাক্তারই হারামে রূপান্তরিত করে দেয়। সম্মানিত হাজিরিন, শিক্ষক তারা মানুষ গড়ার কারিগর, শিক্ষকরা শিক্ষকতা করবেন, মানুষ তৈরি করবেন, কিন্তু শিক্ষক তারা কি করছেন আজকে? অনেক শিক্ষকই তাদের ওই বৈধ পেশাকে অবৈধ করে দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, সে সালাত আদায় করে আবার তার ক্লাসে যখন যায় তাকে আউট করে দেয়, তুমি বেরিয়ে যাও, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী যখন তার ডিপার্টমেন্টে পাজামা পাঞ্জাবি নিয়ে যায় তাকে সেখান থেকে বের করে দেয়, তুমি এটা পরিবর্তন করে আসো। শিক্ষক তার পেশাকে সে অবৈধ করে নেয়, তার পেশাকে সে আপনার হালাল পেশা যেখানে নিয়োজিত সে এটাকে হারামে পরিণত করে নেয়। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বলতে চাইছি সেটা হলো এই, অনেক মানুষ বৈধ পেশায় নিয়োজিত থাকার পরেও তার বৈধ পেশাকে সে অবৈধ করে ফেলে, পাশাপাশি অনেক মানুষ অবৈধ পেশায় নিয়োজিত, এই বিভিন্ন পেশাদার মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার প্রয়োজন আছে কি না? তাদের যদি রক্ষা করতে হয় তাইলে আহলে হাদিস পেশাজীবী ফোরামের মতো একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তির মাধ্যমে একটা সংগঠন থাকা উচিত, যারা দিনই এলেমে পারদর্শী হবেন, যারা তাওহিদ সম্পর্কে এলেম অর্জন করবেন, যারা কিতাব ও সুন্না সম্পর্কে এলেম অর্জন করবেন, যারা পর্যাপ্ত পরিমাণে এলেম অর্জন করে যেই পেশায় নিয়োজিত, যাদের কাছে, যেই পেশাজীবীর কাছে যে গেলে বেশি এফেক্ট হবে, কাজ হবে, ওই ধরনের ব্যক্তিকে নিয়োগ করে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের যারা পেশাজীবী ফোরামে থাকবেন, নেতৃবৃন্দ, দায়িত্বশীল, আমরা তাদের কাছে আবেদন করব, তারা সবাই যেন আজকের যে আধুনিক জাহিলিয়াত, ওই জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় নিজকে যোগ্যতা সম্পন্ন একজন আল্লাহ রাব্বুল আলামিনের দায়ী হিসেবে গড়ে তোলার জন্য এলমি কালচার করবেন, দিনই অনুশীলন করবেন ইনশাল্লাহ, এবং অনুশীলন পথকে সুগম করে দিবেন। আগে নিজেদের মধ্যে যোগ্যতার সৃষ্টি করতে হবে, নিজেদের মধ্যে আগে তাকওয়ার সৃষ্টি করতে হবে, নিজেরা যদি দিনদার হয়ে অন্যকে দাওয়াত দেই ইনশাল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সেই দাওয়াত তারা কবুল করবেন। তো আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরাম আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন, তারা তৎপর। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরামে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের একজন জান্নাতি পেশাজীবী হিসেবে কবুল করে নিন। এই আহলে হাদিস পেশাজীবী ফোরামের মাধ্যমে এদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত ভাইদেরকে জান্নাতের পথে আহ্বান করার তৌফিক দান করুন, যারা জাহান্নামের গর্তের কিনারে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনে শ্রম দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার তৌফিক দান করুন। আমি পেশাজীবী ফোরামের সেই অগ্রগতি, উন্নতি, সফলতা কামনা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কবুলিয়তের জন্য দোয়া করে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম
ولسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته جزاك الله خيرين আমাদের মাওলানা সফিউল্লাহকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আসলে পেশা হচ্ছে একটা আমানতদারিতা সেই পেশা যদি আল্লাহ সন্তুষ্টি পর্যন্ত নাই পৌঁছালো এই পেশার পরকালে পাঁচ পয়সার দাম থাকবে না সেই জিনিসটাই উনি আসলে ডাক্তারদেরকে ভালো করে উপদেশ দিয়ে বুঝিয়ে দিলেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নাইম ভাই ডক্টর নাইম সভাপতি নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আসলে এই সমাবেশগুলি এরকম ভাবে হচ্ছে যে টাইম এত কম যে এখানে কোনো একটা বিষয়ে কথা বলে শেষ করা যায় না যে কারণে আসলে এই সমাবেশের আয়োজক যারা তাদেরকে আমার অনুরোধ থাকবে যে যে কোনো সময়ে কোনো সমাবেশে আসলে এটা একজন দাওয়াত যাকে দেওয়া হয়েছে তাকে খুশি করার জন্যই যে শুধু আলোচনা দিতে হবে এরকম না এখানে আমরা আমন্ত্রিত হলে এখানে বসে থাকব যারা দিন সম্পর্কে ভালো আলোচনা করতে পারে নসিহামূলক তারা 15 মিনিট 20 মিনিট নিয়ে কথা বলুক আমরা এখান থেকে একটু জ্ঞান আহরণ করি এটা হলে খুব বেশি ভালো হয় না হলে কারোর এখান থেকে তেমন কোনো জ্ঞান অর্জন হয় না আর এই জ্ঞান অর্জনের যে মাধ্যম মাদ্রাসাগুলি ইনস্টিটিউটগুলি সেখানে এখন গিয়ে আর আমরা জ্ঞান অর্জন করার সুযোগ সুবিধা তেমন নাই যে কারণে এই ধরনের সভা সমাবেশ সেমিনার সিম্পোজিয়ান এগুলো যদি হয় তাহলে এখানে যারা আলোচক থাকবে তারা যদি 15-20 মিনিট নিয়ে একটা টপিকস নিয়ে একটু আলোচনা করে তাহলে সেটা আমাদের জন্য একটু ভালো হবে বলে আমি মনে করি তো আলে হাদিস পেশাজীবী ফোরামের আজকের এই সমাবেশের সভাপতি এবং প্রধান অতিথি এবং আপনারা যারা এখানে এসেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ছোট্ট একটা জিনিস এই অল্প সময়ে বলবো সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় উদ্ধৃতি দিয়েছেন কলিলাম মা তাশকুরুন এই অংশটুকু বিভিন্ন আয়াতের বাক্যের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়েছেন কলিলাম মা তাশকুরুন যে আমার অল্পই হবে কৃতজ্ঞ বান্দা আমার শুকরগুজারি বান্দা অল্পই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে জ্ঞানী হিসাবে এই হিউম্যান স্পেসিসকে সৃষ্টি করেছেন ইন্টেলিজেন্ট স্পেসিস হিউম্যান তো এবং আমরা আল্লাহ সুবহানাল্লাহর কাছে যা চাচ্ছি সবই আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে দিচ্ছেন যেটা আমাদের জন্য কল্যাণকর যাই মানুষ চায় আল্লাহ সুবহানাল্লাহ মানুষদেরকে দেন যেটা কল্যাণকর আল্লাহ সুবহানাল্লাহ কোরআনের একটা জায়গায় বলেছেন আল্লাজি আহসানা কুল্লা শাইইন খলাকাহু আবাদা ওয়া খালকাল ইনসানি মিন তিন ثم جعل نسله من سلالات من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون الله سبحانه وتعالى বলছেন যে আমি এই পৃথিবীটাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি মানুষকে মানুষ সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে অতঃপর তার বংশধরকে সৃষ্টি করেছি তুচ্ছ পানির নির্যাস থেকে আমি মানুষকে সুঠাম করেছি এবং তার ভিতরে রূহ বুকে দিয়েছি এবং তাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি তাকে দৃষ্টি শক্তি দিয়েছি তাকে আমি অন্তর দিয়েছি কিন্তু কলিলাম মা তাশকুরুন মানুষরা অল্পই কৃতজ্ঞ বান্দা আরও আল্লাহ সুবহানাহু বিভিন্ন জায়গায় এ কোট করেছেন যে মানুষ খুব অকৃতজ্ঞ অল্পই কৃতজ্ঞ বান্দা আসলে আমরা যদি কৃতজ্ঞ বান্দা কীভাবে হব এটার পথপন্থা কী সর্বপ্রথমে আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়ে এই পৃথিবীতে যে নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পালন করছেন প্রতিপালন করছেন সেটা আমরা খুব বেশি অন্তর দিয়ে এটা আমরাকে ভাবি অ্যাট ফার্স্ট আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে যে পথপন্থা আমাদের অবলম্বন করা উচিত এর মধ্যে অ্যাট ফার্স্ট আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী নিয়ামত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী নিয়ামত দিয়েছেন সেটা বলতে গেলে প্রথমেই আমি বলি যেটা সেটা হচ্ছে যে এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল বড় সত্তা সেই এত বিশাল বড় সত্তা আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নিয়ে একটু ভেবেছেন সময় দিয়েছেন আমাকে আপনাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন
এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় শুকরগুজারির একটা ওয়ে পন্থা যে আমরা ছিলাম না এই পৃথিবীতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে না আনলে আমরা আসতাম না তো এর চেয়ে বড় এটার জন্যই তো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবু আক্ষেপ করে বিভিন্ন জায়গায় বলছেন কালিলাম মা তাশকুরুন আমাদেরকে সন্তুষ্ট চিত্ত হওয়া উচিত সব সময় আমাদেরকে এমন সন্তুষ্ট চিত্ত হওয়া উচিত যে আমাদের অন্তরে এমন প্রশান্তি থাকা উচিত যে এমন প্রশান্তি থাকা উচিত আমাদের ব্রেনের যে ক্যালিবার আছে প্রশান্তির ফিলিংসের যে মনে হয় যেন সেটা একদম অপটিমাম লেভেলে গিয়ে পৌঁছেছে আমাদের প্রশান্তিটা এরকম হওয়া উচিত যে ফিলিংসটা এরকম হওয়া উচিত যে আসলে এরকম প্রশান্তিতে আমি আমার জীবন পরিচালনা করছি বা থাকছি যে এর চেয়ে বড় প্রশান্তি আর কি হতে পারে আর কি প্রশান্তি বা হতে পারে জান্নাতেই গিয়ে যে আমি দুনিয়াতেই এরকম প্রশান্তিতে আছি মানুষ যদি তার নিজেকে এরকম প্রশান্তির ভিতরে রাখতে পারে যেটাকে বলে যে বি কন্টেন্ট টু দ্য হার্ট যে সন্তুষ্ট চিত্ত হওয়া এরকম প্রশান্ত চিত্ত হওয়া তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া শুকরগুজারি হয় কৃতজ্ঞতা প্রকাশ করা হওয়া যায় আর আরও একটা বড় মাধ্যম যেভাবে একটা মানুষ আল্লাহর শুকরগুজারি হতে পারে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে এরকম কমপ্লেন করছেন যে আমার অল্প বান্দাই শুকরগুজারি অল্প বান্দাই কৃতজ্ঞ সেটা কীভাবে যে বাই ওবেইং দ্য অল কমান্ডস অফ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল কমান্ডকে মান্য করার মাধ্যমে যখন মানুষজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ডগুলিকে মান্য করে হুকুমগুলিকে মান্য করে তখন মানুষরা এটার প্রমাণ দেয় যে আমরা আল্লাহর বান্দা একটা মানুষ আল্লাহর হুকুম আহকামগুলি পালন করার মাধ্যমে মান্য করার মাধ্যমে প্রমাণ দেয় যে আমরা আল্লাহর বান্দা আর যখন বান্দা আল্লাহর হুকুম আহকামগুলি পালন করতে থাকে তখন ওই বান্দার উপরে ওই মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব সুপার মেসি এটা প্রুভ হয় বান্দা যখন হুকুম আহকাম পালন করে তখন বান্দার উপরে আল্লাহর যে কর্তৃত্ব সেটা প্রুভ হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার সৃষ্টিকর্তা সেটা প্রুভ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম আহকামগুলি মান্য করে তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আক্ষেপ তো আমরা এভাবে এই আক্ষেপের থেকে বাঁচতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করে আর এই আলে হাদিস ফোরাম আসলে আলে হাদিস আন্দোলনের কাজকে বেগবান করার জন্য একটা সংযুক্তি এবং এটা আজকে যাবৎ মোটামুটি খুব সম্ভবত 17টা বা 18টা শাখা ইতিমধ্যে হয়েছে হ্যাঁ 19টা হয়ে গেছে ইতিমধ্যে আমার জানা মতো 18টা ছিল তাহলে আরও একটা বেড়েছে প্রায় 19টা শাখা ইতিমধ্যে হয়ে গিয়েছে আমি এই এমনিতে আমাদের আলে হাদিস আন্দোলনের যেই শাখাগুলি যেই যেই জেলায় আছে তাদের প্রতি সবিনয় অনুরোধ জানাবো যে তারা যেন এই আলে হাদিস ফোরামকে পরিচয় করিয়ে দিয়ে আহ্বায়ক কমিটি অন্তপক্ষে করে দিয়ে অথবা ফুল কমিটি করে দিয়ে এই কাজকে সামনে এগিয়ে নিয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন জাযাকাল্লাহ খাইর আমাদের ডক্টর নাইম ভাইকে তার উপদেশপূর্ণ বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ডক্টর আব্দুল মতিন ভাই কেন্দ্রীয় সভাপতি আল আউন ডক্টর আব্দুল মতিন ভাই কেন্দ্রীয় সভাপতি আল আউন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় খুব অল্প এর আগে বক্তৃতায় নাইম ভাই বলে গেছে কারণ সবাইকে সময় যারা ভালো আর কি দাওয়াতি বা যে বিষয়ে ভালো পারে তাকে একটু সময় বেশি দিয়ে আমাদেরকে আরও বেশি বেশি জ্ঞান আমরা যেন এখানে পেতে পারি এটার জন্য আমাদের এটা খেয়াল রাখা উচিত আমি একটু আগে আমাকে বক্তৃতার আগে বলা হলো আমি আমাদের যে আলাউন আছে সেই মানবমুক্ত রক্তদান আলাউন যে আমাদের রক্তদান সংস্থা এটার আমি সভাপতি সভাপতি থাকা অবস্থায় সেই আমিরে জামাতের সাথে অনেক আমরা যখন কথাবার্তা হয়েছিল একদিন এরকম হঠাৎ নিচে অফিস সময়ে শাখা শওকত ভাই এরকম কয়েকজনকে নিয়ে আসছে আর কি আসার পরে সেই চিন্তা ভাবনা করার পর আমরা পরে সেই আহলে হাদিস পেশাজীবী ফোরাম কীভাবে আর কি করা যায় সেটার চিন্তা ভাবনা করার পরে ইনশাল্লাহ পরে গত হ্যাঁ 2 বছর হলো সেই পেশাজীবী ফোরাম গঠন করা হলো আর সেটা গঠন করার জন্য যেটা আমরা উপলব্ধি করলাম কারণ মানুষের
সমাজ সেবা দিতে গেলে সব ধরনের পেশার লোকদেরই অন্তর্ভুক্ত থাকতে হয়, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সবার। বিশেষ করে আমাদের এই সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছে তারা বিশেষ করে বেশি ভূমিকা রাখতে পারে। ডাক্তারদের ভূমিকা তো সবচেয়ে বেশি বলা যায়, কারণ নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই মানে ডাক্তারের সংস্পর্শে আসতে হয়। সেটার জন্য আর কি যেটা আমাদের ই করতে হয়, সংগঠনে যদি সবাই আমরা একসাথে থাকি তাহলে মানুষের পাশে দাঁড়ানো যায়, আর এটার জন্য আমাদের সবার একসাথে কাজ করতে হবে, সব পেশার একতাবদ্ধ হয়ে, আর সেটা হালাল পথে, যেটা সার্বক্তিতায় বলে গেছে যে হালাল উপার্জন হালাল পথে ব্যয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, সবার একসাথে কাজ করতে হবে। সেটার জন্য আমাদের এই যে আমরা ইনশাল্লাহ আলাউন আমরা এই প্রতিষ্ঠার পর থেকে 2023 সালে আমরা যখন এটা প্রতিষ্ঠা করি, এটা 5-6 বছর প্রায় হয়ে গেল, 2024 সাল চলতেছে, আপনাদের দোয়ায় মোটামুটি আমরা বর্তমানে 31টা 32টা জেলায় আমরা আমাদের এই আলাউন সংস্থার আমরা শাখা চালু করতে পেরেছি মাশাআল্লাহ। আজকে এখন শুনলাম যে আহলে হাদিস পেশাজীবী ফোরাম মোটামুটি 29টা জেলায় চালু হয়েছে। আমাদের টার্গেট থাকবে প্রতিটা জেলায় আমরা এই পেশাজীবী ফোরাম চালু করা, সাথে আমরা সকল পেশার লোকজন যেন একত্রবদ্ধ হয়ে মানব সেবায় সবাই আমরা যেন সেবা দিতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখা। সেটার লক্ষ্য রাখার জন্য যেটা করতে হবে, যেমন আমি ডাক্তার, অন্যান্য যে আমাদের ডাক্তার ভাইয়ের আছে, সবাই মিলে আমরা চেষ্টা করব যে আমাদের সংগঠন থেকেই যেন আমরা একটা ভালো হাসপাতাল যেন আমরা তৈরি করতে পারি, পাশাপাশি মানুষের সেবায় যেন আমরা দাঁড়াতে পারি। কারণ আজকালকার বর্তমান যুগে এখানে একজন মানুষ সঠিক সেবা পাওয়া খুবই দুরূহ হয়ে যায়। আমরা আপনাদের দোয়ায় সবাই একত্রবদ্ধ হয়ে যেন মানুষের সঠিকভাবে সেবা সুশ্রতা সব দিক দিয়ে সামাজিকভাবে যেন আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন, আর আমরা সবাই যেন একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি সেদিকে সবাই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের ডক্টর আব্দুল মতিন ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আসলে উনি আমাদের যে দিক নির্দেশনা দিলেন, এটা আসলে আমাদের একটা উদ্দেশ্য আছে। 26 আগস্ট 2022 আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরাম গঠনের পর থেকেই 19টির মতো জেলায়, কিছু জেলায় পূর্ণাঙ্গ কমিটি এবং কিছু জেলায় আহ্বায়ক কমিটি আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য যে দেশে যাতে আমরা ইসলামিক ঘরানার স্কুল এবং এমন হসপিটাল দিতে পারি যেখানে মানুষ আল্লাহকে ভয় করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে মেনে মানুষের সেবা দিবে। কারণ এই দুইটা মূলনীতি যার মধ্যে নেই, যে আল্লাহকে ভয় করা এবং তার রাসূলের সুন্নাকে মেনে চলা, তাকে দিয়ে আসলে দিন শেষে সবসময় সৎ রাখা কোনোভাবেই সম্ভব নয়। কোনো না কোনোভাবে শয়তান তাকে বিভ্রান্ত করতেই পারে। এবার যে আমাদের একটি জাগরণে নিয়ে আসছেন আমাদের ছোট ভাই আব্দুল্লাহ ফাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওহির বার্তা শোনে কেন আছো ঘরে বসে, এসো তাওহীদে কাফেলাই, মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা সলো নাই। ওহির বার্তা শোনে কেন আছো ঘরে বসে, এসো তাওহীদে কাফেলাই, মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা সলো নাই। ধর্মীয় বেশ ধরে ও ধর্মের বেড়া জালে ডাকছো কেন,
দিনে রাতে সঠিক জানার পরেও ব্যক্তি পূজা করে মুনাফিকি করছ নিজের সাথে ধর্মীয় বেশ ধরে ধর্মের বেড়া জালে ডাকছ কেন দিনে রাতে সঠিক জানার পরেও ব্যক্তি পূজা করে মুনাফিকি করছ নিজের সাথে সঠিক জেনে বুঝে আমল করবে নিজে দাওয়াত দিবে ধরাই এসো তাওহীদি কাফেলাই এসো তাওহীদি কাফেলাই ওহির বার্তা শোনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদি কাফেলাই মুখখানা কালো করে মদের পিছন ফিরে আছো মিথ্যা সলো নাই এসো ভাই শোনে যাও ওহির সঠিক বাণী নিয়ে যাও পথের দিশা সব ভুল ভাঙবে কাটবেই কাটবে মনের সকল কুয়াশা এসো ভাই শোনে যাও অহির সঠিক বাণী নিয়ে যাও পথের দিশা সব ভুল ভাঙবে কাটবেই কাটবে মনের সকল কুয়াশা এখলাসি মন নিয়ে এসো মতের পানে প্রভুর ভালোবাসাই এসো তাওহীদি কাফেলাই এসো তাওহীদি কাফেলাই ওহির বার্তা শোনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদি কাফেলাই মুখখানা কালো করে মদের পিছন ফিরে আছো মিথ্যা সলো নাই এসো তাকলি দেশের দিয়ে রাসুলের পথ ধরে তাওহীদ কায়েম করি ভাই ভাই হয়ে মোরা ভ্রান্ত পথ ছেড়ে সরল পথই ধরি এসো তাকলি দেশের দিয়ে রাসুলের পথ ধরে তাওহীদ কায়েম করি ভাই ভাই হয়ে মোরা ভ্রান্ত পথ ছেড়ে সরল পথই ধরি এসো ওহির বিধান দিয়ে আধার ধরার বুকে সত্যের আলো জ্বালাই এসো তাওহীদি কাফেলাই এসো তাওহীদি কাফেলাই ওহির বার্তা শোনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদি কাফেলাই মুখখানা কালো করে মদের পিছন ফিরে আছো মিথ্যা সলো নাই ওহির বার্তা শোনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদি কাফেলাই মুখখানা কালো করে মদের পিছন ফিরে আছো মিথ্যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু এ পর্যায়ে বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ হামিদুজ্জামান মুক্তা পিএইচডি সুইজারল্যান্ড ইউনিভার্সিটি অফ নিউক্যাটল পোস্ট ডক্টরেট স্টকহোম ইউনিভার্সিটি সুইডেন ফরমার অ্যাসোসিয়েট প্রফেসর বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি রিসার্চ ফেলো অ্যাট দি ইউনিভার্সিটি অফ গুয়েলপ অন্টারিও কানাডা ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ইন্সপেক্টর অন্টারিও কানাডা আই জাস্ট ওয়ান্টেড টু ইনভাইট হিম টু গিভ সাম ভ্যালুয়েবল স্পিচ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজবুল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير معلومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الحمد لله আজকের এই মহতি উৎসবে আমরা সবাই একত্রিত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই আহলে হাদিস পেশাজীবী ফোরামের মাননীয় সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি পেশাজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ভাইয়েরা আজকে এমন একটি সময় আমরা এই অনুষ্ঠানটি করছি সম্মেলনটি হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমরা বিভিন্নভাবে নির্যাতিত বিশেষ করে প্যালেস্টাইন মুসলিম ভাই বোনেরা আজকে ইহুদিদের মাধ্যমে নির্যাতিত বার্মার রোহিঙ্গা মুসলিম ভাই বোনেরা এবং চীনের উইঘুরের মুসলিম ভাই বোনেরা তো আমরা অন্ততপক্ষে আমরা দোয়া করতে পারি যে মুসলিম ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অসুবিধার মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এই নির্যাতিতের হাত থেকে রক্ষা করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দেন এবং এই ইহুদিদের বিরুদ্ধে তারা যেন জয়ী হতে পারে সেই তৌফিক দান করুন বিশেষ করে প্যালেস্টাইনের মুসলিম ভাই বোনেরা যারা মারা গিয়েছেন আমরা সবাই অন্তত দোয়া করি তারা যেন তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন তো ভাইরা আমার আমি আসলে জেনারেল লাইনের লোক আমি ইসলামিক বিশেষজ্ঞ নই আমি সামান্য কিছু কথা বলবো তো আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই যদি আমরা ফিরে তাকাই আমাদের সবার অভিজ্ঞতা হয়েছে যে আমাদের পরিবারের আমার পরিচিত আমার ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন নিকট আত্মীয় বন্ধু বান্ধব কেউ না কেউ আমাদের মারা গিয়েছে আজকেও হয়তো কারো আত্মীয় মারা যেতে পারে এবং আমরা সবাই একই পথের যাত্রী যখন কেউ মারা যায় আমরা সর্বোৎকৃষ্ট দোয়া তার জন্য বলি যে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো যারা আমরা বেঁচে আছি বিভিন্ন দোয়ার মাধ্যমে এবং আমরাও আশা করি আকাঙ্ক্ষা করি যেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদৌস ফেরদৌসে স্থান দেন প্রফেট সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তোমরা যদি চাও তাহলে জান্নাতুল ফেরদৌসই চাও তো ভাইরা আমার আমরা শুধু যদি আকাঙ্ক্ষা করি জান্নাতুল ফেরদৌসে আমাদের জায়গা হোক স্থান পাই এই আকাঙ্ক্ষাটুকুই কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয় এর জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং আমল করে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বলে দিয়ে সেখানে শেষ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ডিটেইল বলে দিয়েছেন কী কী গুণাবলী কী কী বৈশিষ্ট্য থাকলে একজন ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ হতে পারেন আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এটি সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা সূরা আল মুমিনুনের 1-11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ডিটেইল বলে দিয়েছেন কোন কোন গুণাবলী থাকলে একজন ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ হতে পারে আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে শুধু সেই 7-8টি বৈশিষ্ট্য উল্লেখ করতে চাই প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন ইমানদারেরা অবশ্যই সফলকাম হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পয়েন্ট ইমানকে নিয়ে এসেছেন অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং আমলের মাধ্যমে সেটি প্রকাশ সো ইমান আমাদের খুবই গুরুত্বপূর্ণ যদি ইমান থাকে তাহলে আমাদের পরবর্তী বৈশিষ্ট্যগুলি উপর আমরা আমল করা আমাদের জন্য সহজ হবে ইমানের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৈশিষ্ট্যটির কথা বলেছেন যারা সফলকাম হয়েছে যারা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ হবে যারা নিজেদের নামাজে বা সালাতে খুশু খুজু মেনটেন করে বিনয় নম্র ও একাগ্রিতচিত্ত
ভাবে নামাজ আদায় করে। তো আমরা অনেকেই নামাজ আদায় করি, কিন্তু আমরা হয়তো ভুলে যাই যে আমাদের নামাজে খুশু খুজু যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই নামাজটি দুর্বল হয়ে যায়। যেমন একটি দেহে যদি প্রাণ না থাকে তাহলে এই দেহটি কিন্তু অকেজো, প্রাণহীন দেহ, আসলে মূল্য নেই। ঠিক একইভাবে নামাজে যদি আমাদের খুশু না থাকে, একাগ্রচিত্তা না থাকে, বিনয় নম্রতা না থাকে তাহলে সেই নামাজটিও কিন্তু আমাদের প্রাণহীন নামাজ। তো আমরা ভাই সবাই চেষ্টা করি যখন আমরা নামাজ পড়ি দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়ে একাগ্রচিত্তা আমরা পালন করি। এ বিষয়ে আমি ডিটেল বলবো না কীভাবে খুশু খুঁজে নিয়ে আসা যায়, হয়তো বিশেষজ্ঞ ওলামারা এ বিষয়ে বক্তব্য রাখবেন। তো আমরা চেষ্টা করি নামাজে একাগ্রতা বজায় রাখতে। পরের যে বৈশিষ্ট্যটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, যারা অপ্রয়োজনীয় অসার কথাবার্তা থেকে বিরত থাকে। তো আমরা যদি ভাই এখানে যারা আসি চিন্তা করি, গত 24 ঘন্টায় আমরা কি কোনো অসার অনর্থক কথা বলেছি, কোনো কাজ করেছি? যদি করে থাকি তাহলে আমাদের চিন্তা করা উচিত, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা যদি কোনো কথা বলার না থাকে তাহলে আমরা চুপ থাকতে পারি, অথবা কোরআন সুন্নার আলোকে কিছু জানা থাকলে আমরা বলতে পারি, কারণ এটি একটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে অনর্থক কথা যদি থেকে যারা বিরত থাকে তারা এই জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ হবেন। পরের যে বৈশিষ্ট্যটি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, যারা যাকাত প্রদানে সক্রিয়। যাকাত শব্দটি সবার পরিচিত, সময় মতো যাকাত দিতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যাকাত দিতে হবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যাকাত দিতে হবে, যেই খাতে যাকাত দিতে বলা হয়েছে সেই খাতে দিতে হবে। তো যাদের যাকাত ফরজ তারা যাকাতের বিষয়টা আমরা মাথায় রাখবো, কারণ এটি একটি ইসলামের রোকন এবং একটি বৈশিষ্ট্য যেটির মাধ্যমে একজন জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ হতে পারেন। পরের যে বৈশিষ্ট্যটি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। মুসলিম ভাই বোনেরা আমাদের সবারই এই যৌন অঙ্গকে সংযত রাখা অত্যন্ত জরুরি। ব্যতিক্রম হলো শুধু বৈধভাবে যারা স্বামী স্ত্রী এবং অধিকারী দাসীর ক্ষেত্রে, এর ব্যতিক্রম হলে তারা সীমা লঙ্ঘনকারী এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের জন্য বড় শাস্তি রেখেছেন। এরপরে যে বৈশিষ্ট্যটি, যারা আমানত রক্ষা করে। আমানতদারিতা আমাদের সবারই কোনো না কোনোভাবে অভিজ্ঞতা হয়েছে। আমরা মনে করি শুধু টাকা পয়সা ধন মালই আমানত হিসাবে রাখা যায়, কিন্তু আসলে একটি উদাহরণ দিতে চাই, যেমন কেউ আমাকে একটি গোপন কথা বলেছে, এই গোপন কথাটি গোপন রাখা এটিও কিন্তু একটি আমানতদারিতা। সো আমরা চেষ্টা করি সব বিষয়ে আমানতদারিতা রক্ষা করতে। এরপরে যে বৈশিষ্ট্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, ওয়াদা এবং প্রতিশ্রুতি রক্ষা করা। আমানতের মতো ওয়াদা এবং প্রতিশ্রুতি রক্ষা করা এটিও কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য যারা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ হতে চাই। আট নম্বর বৈশিষ্ট্যটি যেটি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, যারা নিজেদের সালাতে যত্নবান, অর্থাৎ সালাতের হেফাজত করে। চিন্তা করুন, দ্বিতীয় বৈশিষ্ট্যটি ইমানের পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন সালাতের বিষয়, এবং আট নম্বর বৈশিষ্ট্য শেষের বৈশিষ্ট্যটিও সালাতের হেফাজত করা। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, হেফাজত করা। একটি উদাহরণ আমি দেই, যেমন ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া। আমরা অনেকে গাফিলতি করি, সময় পার করে দিয়ে নামাজ পড়ি, এটি যেন আমরা না করি। আমরা সময় মতো নামাজ আদায় করি এবং নামাজের ফরজ সুন্নাতগুলি মেনে আমরা নামাজ আদায় করি। তাহলে এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে তারাই হবে জান্নাতুল ফেরদৌসের অধিকারী ওয়ারিশ এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। তো আল্লাহ আমাদের সবাইকে এই বৈশিষ্ট্যগুলির উপর আমল করার তৌফিক দান করুন এবং আমরা সবাই যেন জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ হতে পারি। আরেকটি ছোট্ট বিষয় আমি খুব সংক্ষেপে বলবো। আমি কানাডায় গুয়েলফে থাকি, ওখানে তিনটি মসজিদ, একটি জামে মসজিদ, বড় মসজিদ। ওখানে অনেক দেশের লোকজন আমরা একত্রে নামাজ পড়ি। বাংলাদেশে আমরা 100 থেকে 120 পরিবারের মতো আছি। তো 5-7টি পরিবার আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতালম্বী এবং তারা মাঝে মধ্যে আমরা একটি বাসায় হয়তো অনুষ্ঠান করি, মহিলা এবং ছেলেদের আলাদা করে। কোনো একজন বিশেষজ্ঞ ওলামার আমরা একটা বক্তব্য 1 ঘন্টা বা 2 ঘন্টা শুনি, তারপরে আমরা একটু ডিসকাস করি এবং কিছু বই আমরা শেয়ার করি। এর মাধ্যমে আমরা ওখানে আহলে হাদিস সুন্নাহ ওয়াল জামাতের যে বিষয়গুলি সেগুলি আলোচনা করি এবং এই বিষয়ে জ্ঞান অর্জন করি। আমি এখানে বাজেকুলা গ্রামে আসলে জন্মগ্রহণ করছি, বাগমারাতে। তো 40 বছর আগে আমি যে মসজিদে পড়াশোনা করছি তখনকার সময়ে যে ইমাম ছিলেন তারা সাধ্যমতো চেষ্টা করেছেন সঠিক তথ্য আমাদেরকে দেওয়ার,
কিন্তু আমরা 30-40 বছর পরে দেখছি যে কিছু কিছু বিষয় আমাদের এখন সহি হাদিসে জানি যেটা আমরা অন্যভাবে শিখেছি। তো আমি এই আহলা হাদিস পেশাজীবী ফোরামকে রিকোয়েস্ট রাখব যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জোনে আমরা যদি এরকম বেশ কিছু প্রতিষ্ঠান এবং সেখানে ভালো ওলামা রেখে আমরা যদি ছোটবেলা থেকে শিশুদেরকে সঠিক জ্ঞান শিক্ষা দিতে পারি তাহলে আমার মনে হয় শিশুরা শুরু থেকে তারা সঠিক জ্ঞানটি লাভ করবে এবং পরবর্তীতে তাদের নেক্সট জেনারেশনকে সেই জ্ঞানটি তারা দিতে পারবে। আমি এই বলে এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান আমাদের স্পেশাল বক্তা আমাদের আঙ্কেলকে যে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এবার আপনাদের সামনে মূল্যবান উপদেশ নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় মুখ ডক্টর আহমদুল্লাহ আবদুল্লাহ সাকিব। আমি ভাইকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون أهل حدیث আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন আহলে হাদিস পেশাজীবী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই পেশাজীবী সমাবেশ 2024-এ উপস্থিত সংগঠনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি মণ্ডলী আহলে হাদিস পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ জেলা দায়িত্বশীলবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন পেশার বিভিন্ন পর্যায়ের এবং কি বলা যেতে পারে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এলাকাগুলো থেকে যারা এসেছেন প্রভাবশালী জায়গাগুলো থেকে যারা এসেছেন এবং সেই সাথে সাধারণ উপস্থিতি যারা রয়েছেন সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আমরা এই ধরনের একটি আয়োজনে আজকে উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। সম্মানিত উপস্থিতি আজকে আমি বা আমরা এমন একটা জনগোষ্ঠীর সামনে দাঁড়িয়েছি যারা বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও বিদেশের বিভিন্ন জায়গাতে বাংলাদেশি হিসাবে তারা সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। আজকে আমরা সেই সমস্ত পেশাজীবী ভাইদের সামনে উপস্থিত হয়েছি। পেশাজীবী ফোরামের গঠন খুব বেশি দিন হয়নি, গত 2 বছর আগে। তবে আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইদের মাধ্যম দিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে, আমার বিশ্বাস আহলে হাদিস পেশাজীবী ফোরাম খুব শীঘ্রই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সবচেয়ে ডাইনামিক ফোর্স হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে অচিরে ইনশাআল্লাহ। এটা আমরা এই জন্য আশাবাদ ব্যক্ত করছি যে আসলে একটা সমাজ সংস্কার, বহু ধরনের মানুষ প্রয়োজন এখানে। সমাজের উঁচু লেভেলের মানুষও প্রয়োজন, মাঝামাঝি লেভেলের মানুষও প্রয়োজন, নিচের লেভেলে যারা আছেন তাদেরও প্রয়োজন। সমস্ত পর্যায়ের মানুষদের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যম দিয়েই একটি সমাজ সংস্কারে পূর্ণতা লাভ করে। একটা জায়গায় আমরা দীর্ঘদিন যাবত একটু হলেও অপূর্ণতা বোধ করছিলাম যে আমাদের সমাজে যারা এলিট শ্রেণী, সমাজে যারা কিছুটা উঁচু পর্যায়ের, তাদের কাছে আমরা সবসময় যেতে পারতাম না। ডাক্তার ইঞ্জিনিয়ার লেভেল হোক বা সরকারি বড় পদস্থ কর্মকর্তা হোক, তাদের লেভেলে আমাদের সবসময় যাওয়ার সুযোগটা হতো না। কিন্তু তাদের মধ্যেও আলহামদুলিল্লাহ এখন দিনের পথে আসছেন এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয়, বহু আসছেন, যার বড় প্রমাণ আজকে আমাদের একটু আগে যিনি বক্তব্য রেখে গেলেন, যিনি এখন কানাডাতে আছেন, অলরেডি পোস্ট ডক করাও শেষ। এই ধরনের মানুষগুলা তারা কিন্তু গোপনে নিভৃতে কাজ করে যাচ্ছেন, যাদের আমরা নাগাল পাই না, কিন্তু তারা কিন্তু নিজে নিজেই কাজ করছেন। গত সপ্তাহে আমরা ঢাকায় গেলাম, ঢাকায় একটা বড় শিল্প গ্রুপের একজন পরিচালক বা উদ্যোক্তার সাথে আমাদের সাক্ষাৎ হলো। তিনি বহু আগে থেকে মারকাজের সাথে পরিচিত, মারকাজে অনেক আগে তিনি এসেছেন এবং আমাদের সবাইকে চেনেন, কিন্তু আমাদের সাথে কোনো সম্পর্ক ওইভাবে ছিল না। কিন্তু এই সংযোগটা মূলত হয়েছে আহলে হাদিস পেশাজীবী ফোরামের মাধ্যম দিয়ে। এবং এই আহলে হাদিস পেশাজীবী ফোরামের মাধ্যম দিয়ে আমরা গত 2 বছরে এমন কিছু ভাইকে পেয়েছি
যাদেরকে আমরা শত চেষ্টা করলেও হয়তো বা এই লাইনে নিয়ে আসতে পারতাম না, দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত করতে পারতাম না, তো তাদেরকে আমরা আলেরিস পেশাজীবী ফোরামের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ পেয়েছি। এটা আমাদের জন্য একটা বড় অর্জন মনে হয়েছে আমাদের, বিশেষ করে পেশাজীবী ফোরামের মাধ্যম দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে সবাই কম বেশি জানি, বিশেষ করে যারা পেশাজীবী ক্ষেত্রে আছেন তারা বিভিন্ন জায়গায় তাদের বিশেষ করে নিজে নিজের স্কিলের জায়গায় তো অনেক কিছু জানেনই, সেই সাথে ইসলাম সম্পর্কেও মোটামুটি যারা জানেন ভালোই জানেন, কম জানেন না। কিন্তু যেটা আমাদের মনে হয়েছে যে তাদের সামনে কর্মসূচির যথেষ্ট অভাব আছে। তারা জানেন অনেক কিছু, আমাদের যিনি একটু আগেই বক্তব্য রেখে গেলেন আলহামদুলিল্লাহ, তিনি যখন বক্তব্য রাখছেন মনে হচ্ছে তিনি একজন আলেম মানুষ। আলেম মানুষ এটা নিঃসন্দেহে তিনি তার পড়াশোনার মাধ্যম দিয়ে ব্যক্তিগতভাবে এই অর্জনটা তিনি করেছেন, কিন্তু যেই অভাবটা আমরা লক্ষ্য করেছি তাদের মধ্যে, যে তাদের মধ্যে কর্মসূচির একটা অভাব আছে। কিভাবে এই সমাজকে সংস্কার করবেন তারা, সমাজকে কিভাবে একটা সামগ্রিক পর্যায়ে সংস্কার নিয়ে আসবেন, এই জায়গাতে যাদের যথেষ্ট চিন্তাভাবনা মানে স্থবির, এই কারণে বলতে হচ্ছে যে তারা এটাকে অনেকটা কি বলবো, এটাকে তারা মনে করে নিয়েছেন কিছুটা তাদের অবসর সময়ের কিছু কার্যক্রম, অবসর সময়ে কিছু পড়াশোনা করছেন ভালো লাগছে, জীবনের একটা পর্যায়ে এসে মানুষের তখন আর এই কাল্পনিক কথাবার্তা ভালো লাগে না, এই নাটক সিনেমা উপন্যাস আর ভালো লাগে না, তখন মনে হয় একটু ধর্মকর্ম করি, সেই জন্য কিছু পড়াশুনো করলেন কোরআন হাদিস থেকে, সেটা আবার মানুষের সামনে পড়লেন ব্যক্ত করলেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা যে লেভেলে কাজ করছেন এটা আসলে এই লেভেল দিয়ে সমাজ সংস্কার আসলে হয় না, এটা হয়তো তিনি ব্যক্তিগতভাবে নিজেকে সংস্কার করতে পেরেছেন সর্বোচ্চ, কিন্তু সমাজ সংস্কারের জন্য এটুকুই যথেষ্ট নয়, সমাজ সংস্কারের জন্য অনেক মেহনত প্রয়োজন, অনেক কুরবানি প্রয়োজন, সমাজের বুকে অবশ্যই একটা বড় ধরনের পদক্ষেপ প্রয়োজন। আহলে হাদিস পেশাজীবী ফোরাম সেই জায়গাতেই মূলত কাজ করে যাচ্ছে, আহলে হাদিস পেশাজীবী ফোরাম সেই সমস্ত ভাইদের নিয়ে কাজ করছে যারা দিন দরদি মানুষ, দিনকে নিয়ে কিছু করতে চান, দিনকে নিয়ে কিছু ভাবতে চান, সমাজের বুকে দিন প্রচারের জন্য কিছু অবদান রাখতে চান, তাদেরকে নিয়ে মূলত আহলে হাদিস পেশাজীবী ফোরাম কাজ করছেন এবং তাদেরকে একটা কর্মসূচির মধ্যে নিয়ে আসছেন যেন তাদের কর্মসূচিটা ফলপ্রসূ হয়, তাদের অল্প কাজে যেন অনেক বেশি ফল তারা পেয়ে যান, এই ধরনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আহলে হাদিস পেশাজীবী ফোরাম মূলত কাজ করে যাচ্ছে। আমরা মূলত চাই যে আমাদের যে সমস্ত পেশাজীবী ভাইরা রয়েছেন তাদের পেশাজীবী পেশাগত যোগ্যতাটা এটা যেন ইসলামের পক্ষে কাজে লাগে, এই বিষয়টা আমরা আবারও আপনাদেরকে বলতে চাইব। আমাদের পেশাজীবী ভাইরা যারা রয়েছেন তারা নিজ নিজ পেশায় অত্যন্ত যোগ্য মানুষ, সেই যোগ্যতাটা যেন ইসলামের পক্ষে কাজে লাগে। আমাদের যে ডাক্তার ভাইরা আছেন পেশাজীবী ফোরামে, ইঞ্জিনিয়ার ভাইরা যারা রয়েছেন তারা খুব ভালো করে জানেন যে এই সমস্ত সেক্টরগুলোতে কত দুর্নীতি রয়েছে, ডাক্তারি মেডিকেল সেক্টরে কত দুর্নীতি রয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কত দুর্নীতি রয়েছে, এই সমস্ত জায়গায় যদি দিনদার ইঞ্জিনিয়াররা এগিয়ে আসেন, দিনদার ডাক্তাররা যদি এগিয়ে আসেন, এই সমস্ত জায়গায় যে দুর্নীতিগুলো রয়েছে, এই সমস্ত জায়গায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করার ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারবেন। এই ভাইদের মাধ্যম দিয়ে যদি একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, এই ভাইদের মাধ্যম দিয়ে যদি একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা সর্বোচ্চ আস্থার সাথে তাদের কাছে যেতে পারবো না, এটা এমন ভাইদের দিয়ে তৈরি করা যারা সমাজকে নিয়ে কিছু ভাবে, সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যায়, এই চিন্তাধারা যদি তাদের মধ্যে কার্যকর থাকে আমরা আস্থা নিয়ে তাদের কাছে যেতে পারবো। এখন আপনি মেডিকেল কলেজগুলোতে যান, ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে যান, আপনি কোথাও আস্থা নিয়ে যেতে পারবেন না। বাংলাদেশে বিশেষ করে এখন মেডিকেল সেক্টরটা এমন একটা অবস্থা, আমি ডাক্তারদেরকে খাটো করতে দেখতে চাই না, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই যে বাংলাদেশে ডাক্তারদের উপরে আস্থা রাখার মতো অবস্থা এখন নাই। অধিকাংশ মানুষ একটু সমস্যা কিছু বেশি হলেই তারা ইন্ডিয়ার দিকে ছোটে, কেন ছোটে ইন্ডিয়ার দিকে, এ দায় কিন্তু আমাদের ডাক্তার ভাইদের আছে, যদিও তারা কষ্ট পাবেন কিন্তু তারপরেও আমরা বলবো এই দায় তাদের আছে। কথায় কথায় টেস্ট দেওয়া, এমন এমন অপারেশন করা যেটা না করলেও চলে, এই সমস্ত কাজগুলো কিন্তু অহরহ হচ্ছে মেডিকেল সেক্টরে। তা আমরা চাই আমাদের মেডিকেল সেক্টরে যে ভাইরা রয়েছেন তারা তাদের পেশাগত যোগ্যতাটাকে কাজে লাগিয়ে তারা যেন এমন প্রতিষ্ঠান গড়ে তোলেন যেখানে সারা বাংলাদেশের মানুষ আস্থা নিয়ে যেতে পারে। যেমন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আদ্দিন হাসপাতাল নামে একটা হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে, খিদমা নামে একটা হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে, এরকম ছোটো ছোটো কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, এই উদ্যোগগুলো আরও কার্যকরীভাবে নিতে হবে। আমাদের মহিলাদের জন্য আলাদা কোনো স্পেশালাইজ হাসপাতাল নাই, আমাদের যারা পর্দানসীন মহিলারা আছেন
তারা অপেক্ষায় আছেন বা সবসময় অপেক্ষায় থাকেন কোথায় নারী ডাক্তার পাওয়া যাবে। তো নারী ডাক্তার তো না হয় পাওয়া গেল কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু একেবারে স্পেশালাইজ তাদের জন্যই শুধুমাত্র হাসপাতাল অনলি ফর উমেন আমার মনে হয় বাংলাদেশে একটাও নেই, আছে ভাই? একটাও বোধ হয় নাই, নট এ সিঙ্গেল, এখনো পর্যন্ত একটাও নেই। অথচ যদি একটা শুধুমাত্র মহিলা ওরিয়েন্টেড একটা হাসপাতাল করা হয় আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে লাভজনক হাসপাতালগুলোর মধ্যে এটা একটা হবে। কিন্তু এই উদ্যোগ কেউ নিচ্ছে না, কারণ নিচ্ছে না, কারণ এখানে মানে কি বলবো, দিনে যে গুরুত্বটা এই গুরুত্বটা তারা অনুভব করছেন না। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং ফার্মগুলোতেও আমরা যেতে সাহস পাই না, এমন এমন কাজ করে তারা বসেন, তাদের প্রতি আস্থা রাখাটা অত্যন্ত কঠিন। তো আমরা চাইব নিজ নিজ পেশাগত যোগ্যতাটাকে কাজে লাগিয়ে আমাদের পেশাজীবী ভাইরা যেন এগিয়ে আসেন, তাদের যোগ্যতাটাকে ইসলামের পক্ষে যেন তারা কাজে লাগান। দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আমরা আহলে হাদিস পেশাজীবী ভাইদেরকে সঙ্গবদ্ধ করতে চাই, তারা যেন ছত্রভঙ্গ হয়ে যদি কোনো কাজ করেন সেই ছত্রভঙ্গ কাজের কোনো বরকত আসে না, এই জিনিসটা তারা সবই বোঝেন। কোনো ছত্রভঙ্গ কাজে কখনো বরকত আসবে না এটা তারা কিন্তু জানেন, সর্বক্ষেত্রে জানেন, শুধু ইসলামের ক্ষেত্রে জানেন না। আমরা মেডিকেল সেক্টরগুলোতে যেয়ে দেখি বগুড়া সমিতি তারা বানিয়েছেন, রাজশাহী সমিতি বানিয়েছেন, বাগমারা সমিতি বানিয়েছেন, এক একটা সমিতি তারা বানান। কেন বানান? এই জন্য বানান যেন এই সমস্ত ফোর্সগুলো দিয়ে সমাজে কিছু কাজ করা যায়, সমাজে একসাথে যদি মানে একসাথে দশজন মিলে যদি একটা কাজ করা হয় সে কাজে একটা ফল পাওয়া যায় সেটা তারা বোঝেন। কিন্তু দিনই দাওয়াতের ক্ষেত্রে, দিনই দাওয়াতের ক্ষেত্রেও যে এটা কাজে লাগতে পারে এই বিষয়ে তারা সচেতন নন। আমরা চাই আমাদের পেশাজীবী ভাইদেরকে সঙ্গবদ্ধ করতে, একত্রিত করতে, যেন তারা তাদের মেধাটাকে যোগ্যতাটাকে সঙ্গবদ্ধ করে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদের সেই ওয়ার্কফোর্সটাকে তারা যেন আরও কার্যকরভাবে সমাজের বুকে কাজে লাগাতে পারেন। সমাজের উপস্থিতি আমরা যদি এই সঙ্গবদ্ধ করার কাজটা করতে পারি ইনশাআল্লাহ এই পেশাজীবী ভাইদের মাধ্যম দিয়েই এই বাংলার বুকে সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। একটা জিনিস না বললেই নয়, আমি একটু আগেই শুনে আসলাম বাংলাদেশে একটা স্বনামধন্য গ্রুপ পিএইচপি গ্রুপ, নাম শুনেছেন আপনারা? পিএইচপি নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে যিনি প্রধান উদ্যোক্তা সেই গ্রুপের নাম সেই ব্যক্তির নাম আপনারা অনেকেই জানেন, ইনি কিন্তু এখন এমন একটা মতাদর্শের অনুসারী যে এই মতাদর্শের অনুসারী হওয়াটা তার জন্য একসময় অকল্পনীয় ছিল, তিনি কিন্তু আহলুল হাদিস ছিলেন এক সময়। এই ব্যক্তি এখন আজমির শরীফে যেয়ে, তিনি আজমির শরীফ বলছি তাদের ভাষায়, আজমিরে যেয়ে সেখানে তারা মাথা নত করছেন, সিজদা করছেন, অথচ তিনি কিন্তু একসময় একজন আহলুল হাদিস ছিলেন, আহলুল হাদিস পরিবারের একটা সদস্য ছিলেন। ইনারা যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন, নিজের পায়ে দাঁড়ানো শিখেছেন, তখন তারা এমন একটা পর্যায়ে চলে গেছেন যেখান থেকে তাদের এখন ফিরিয়ে আনাও কঠিন, তাদেরকে দাওয়াত দেওয়াও কঠিন। এদেরকে দাওয়াত দিতে গেলে আমাদেরকে এরকম একটা পেশাজীবী ফোরামের মাধ্যম দিয়েই যেতে হবে, যে গেলে সেই দাওয়াতটা ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি, এবং সেই জায়গা থেকে আমরা আহলে হাদিস পেশাজীবী ভাইদেরকে সঙ্গবদ্ধ করার এই উদ্যোগ গ্রহণ করেছি। তো আমরা কথার বাড়াবার মুহূর্তে আমাদের যেমন এসে গেছেন, আমি আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে পেশাজীবী ফোরামের গঠন করার ক্ষেত্রে আমরা দুটো বিষয়কে প্রাধান্য দিয়েছি, একটা হচ্ছে পেশাজীবী ভাইদের পেশাগত যোগ্যতাটাকে ইসলামের পক্ষে কাজে লাগানো, দ্বিতীয়ত পেশাজীবী ভাইদেরকে সঙ্গবদ্ধ করে তাদের যোগ্যতাটাকে সমাজের বুকে আরও কার্যকরীভাবে বিকশিত করা, এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আহলে পেশাজীবী ফোরাম কাজ করে যাচ্ছে, আমরা আহলে পেশাজীবী ফোরামের ভাইদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মতৎপরতাকে, তাদের যোগ্যতাকে, তাদের দক্ষতাকে আরও বৃদ্ধি করে দিন, তাদের এই দক্ষতা এবং যোগ্যতাকে ইসলামের জন্য সর্বোচ্চভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলনের এই সমাজ সংস্কার আন্দোলনে তাদের যেন একটা গুরুত্বপূর্ণ অবদান ভূমিকা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমাদের স্যার চলে এসেছেন, এবার আমরা স্যারকে দিয়ে দিব যাতে স্যার আমাদের কিছু মূল্যবান নসিহত করতে পারেন। আমাদের এই হাঁটি হাঁটি পথ চালাই স্যার হিসেবে আমাদের অনুপ্রেরণা। পেশাজীবী মানে ব্যবসায়ী বলাই ভালো, আর দুনিয়ার মানুষ সবাই এক একটা পেশায় নিয়োজিত, আমরা লেখাপড়া করছি বা লিখছি, আমরা লেখক, এটাও একটা পেশা। কিন্তু যদি এই লেখক এই কাজটি যদি পয়সার বিনিময়ে হয় তখন ওটা পেশাজীবী হয়, লিল্লা হলে আর পেশা থাকে না। আমাদের পূর্বসূরী সালাফে সালেহীন তারা লেখালেখি করেছেন কিন্তু তার বিনিময়ে কেউ পয়সা নেন নাই, এই জন্য তাদেরকে পেশাজীবীর মধ্যে গণ্য করা হয় না। কিন্তু যারা ব্যবসায়িক কারণে যে কাজই করেন
লেখেন, বক্তৃতা করেন, কাপড় বুনন করেন, ব্যবসা করেন, সবটাই চলে যায় পেশার মধ্যে। দুনিয়াবি স্বার্থবিহীন কোনো কাজ করলে সে সম্পূর্ণ লিল্লাহ হয়ে যায়, তার পুরো নেকিটা তিনি পেয়ে যান। আমি একটু আগে বলে এলাম, যারা বিশেষ করে নরসিংদী নারায়ণগঞ্জ এলাকাটা পেশাজীবীর সংখ্যা সবচেয়ে বেশি, যারা সবাই কাপড়ের ব্যবসায়ী, আমি উদাহরণস্বরূপ যা বলেছি ওটি আপনাদের রিপিট করছি, আপনারা কি কারো কাপড়ে আশ্চর্য দেখেছেন 65% কটন আর 35% কি পলিস্টার, না পলিস্টার না কি সিনথেটিক, এরকম কোনো সিল্ক যে জীবনে দেখছেন কোনো লুঙ্গিতে মারা? না বলতে হবে না, অবশ্যই বলতে হবে, এটা কেউ দেখেনি। শব্দে কী লেখা থাকে? সেন্ট পার্সেন্ট কটন লেখা থাকে, কি বলে সিন্থ 100% কটন লেখা থাকে, এটা ডাহা মিথ্যা। কোশ্চেন কালো 100% কটন নয়, আমি বলে নিয়ে এসেছি আপনাদেরকে, এখন লিখতে হবে এটা, যদি সত্য কথা লিখতে পারেন তাহলে আপনি পরিচিত হবেন আহলে বাংলাদেশের সদস্য, যদি সত্য লিখতে না পারেন আপনার কোনো দরকার নেই আমাদের, এটা সত্যের সংগঠন, মিথ্যার সঙ্গে সংস্থা আমাদের নাই। আমরা সহি হাদিস মানে জাল জয়েব নাকি? আপনাদের প্রতিটি কাজের মধ্যে আপনার ইখলাস এবং আপনার সত্যতা বেরিয়ে আসবে, পারবেন এটা করতে? পারবেন, এটুকু বললে আমার পেশাজীবী সফল। কিন্তু আপনারা নানা অজুহাত দিয়ে পারেন না। শুধু অর্থনৈতিক দেশ, এটা রাষ্ট্রের মাধ্যমে করতে হবে, এটাতে আপনাদের ক্ষমাও করা যাবে শুধু লোন নেওয়ার সময়, পারলে যথেষ্ট সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই 10% কটন আর 25% এই যে এইটা লেখা কোনো ব্যাপারই না, খুব সহজে লেখা যায়, এটা না লিখিয়ে আপনারা মানুষকে ধোকা দিচ্ছেন। ঠিক, যারা গেঞ্জি বানায় তাদের একই কারবার, সব ব্যাপারে একটা উদাহরণ খালি, প্রতিটি ব্যাপারেই আপনারা যা বলছেন তাই করবেন। লেমা তাকুলুন মা লা তাফালুন, কেন তোমরা এমন কথা বলো যা তোমরা করো না, আর তো জানা নেই। এই মৌলিক বিষয়ে যদি আপনার একমত হতে পারেন তাহলে আপনি বলবেন আমি আহলে জান বাংলাদেশের অমুক জায়গার অমুক পেশাজীবীর অমুক সংগঠন অমুক দায়িত্বশীল, তাহলে মানাবে, আর নইলে আমাদের বদনাম হবে, সংগঠনের বদনাম হবে, আপনার মাধ্যমে সংগঠন বরবাদ হয়ে যাবে। দুই নম্বর, যেখানে যাবেন সংস্কার করার মেজাজ থাকতে হবে, সংস্কারের মেজাজ না থাকলে সমাজ পরিবর্তন হবে? সংস্কার করবেন তো, সংস্কার যিনি করেন লোকে কিন্তু দেখে ওই লোকটা নিজে সংস্কার মানে কি না, বললে তখন নিজে কিন্তু নিজের কাছে প্রশ্ন চলে আসবে। অতএব সংস্কারের লক্ষ্য থাকবে মানুষকে সংস্কার করার আগে নিজেকে সংস্কার করা, মনে থাকবে? দুটো বিষয় বললাম, একটা হলো যা বলছেন তাই করবেন, আরটা হলো সংস্কারের কাজের সবসময় লক্ষ্য থাকবে নিজেকে আগে সংস্কার করা। ইনশাল্লাহ এই দুটো গুণ যদি আমাদের মধ্যে এসে যায়, আল্লাহর ইচ্ছা হলে আমরা এই সফলকাম হব, অসংখ্য মানুষ আপনার অনুসরণ করবে। আল্লাহ রসুলের কাছে আয়াতগুলো নাজিল হয়েছিল, উনি কেগুলো মানতেন না, উনি যা বলতেন তা করতেন না, এরকম ওনার দ্বারা হয়েছে নাই কোনো কারো? তা আমরা যদি সেই লাইনে কাজ করি তা আমাদের করতে তাই করতে হবে। আর বিশ্বাস রাখতে হবে অমামিন দাব্বাতুন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নেই, রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নেই। এই বিশ্বাস যদি আপনার থাকে তো রুজির পিছনে আপনি ছুটতে হবে না, চেষ্টা করে যেতে হয় মাত্র, কিন্তু রুজি যা আল্লাহ তকদিরে আসে তাই হবে, তার এক টাকা বেশি পাবে না, এক টাকা কম পাবে না, হয়তো বাড়াবাড়ি করে নিজের জীবন যৌবন ব্যর্থ করবেন না। আর সর্বশেষ নসিহত হলো আমার এই, যেখানে যে অবস্থা থাকবেন আল্লাহর উপরে ভরসা করবেন, বান্দার উপরে নয়। আমার ইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তিনি একাই তার জন্য যথেষ্ট হন। ওমামিন ওমাল্লাহ বিকাফিন আব্দুহু, আল্লাহ জিজ্ঞেস করছেন আমাদের কাছে, আল্লাহ কি তোমাদের জন্য অর্থাৎ বান্দার জন্য যথেষ্ট নন? উত্তর কি হবে? যথেষ্ট বলতে হবে না, এই যথেষ্ট যদি বলতে পারেন আপনাকে ঠেকাবে কে? বাংলাদেশের সমস্ত ইসলামী দল, কথায় আর কাজে মিল নাই, আমাদেরকে অবশ্যই কথায় কাজে মিল রাখতে হবে, কার সঙ্গে হিংসা নাই, তাওয়াক্কুল আল্লাহর পরে,
কারো বিরুদ্ধে কোনো কথা নেই, আমি আমার কথা কাজ করে যাব, কথা অনুযায়ী কাজ হবে, কাজ অনুযায়ী কথা হবে, এইটি এই গুণের কারণে সবাই আপনার কাছে মাথা নত করবে। মনে থাকবো তো? কটা বললাম? চারটে। এক বলেন, যা বলবো তাই করব। দুই নম্বর, অন্যকে সংস্কার আগে নিজেকে সংস্কার করবো। তিন, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, এই এটা মনে রাখতে হবে। রিজিক নিয়ে দৌড়াঝড়ি করলে হবে না, রিজিক অবশ্যই আপনাকে হেঁটে চলে আসবে। রিজিকের ব্যবহার ক্ষমতা নিয়ে আপনার তকদির বাইরে যাওয়ার, তাই না? এই বিশ্বাস থাকলে মানুষকে রিজিক গোলাম হবে না, রিজিক আপনার গোলাম হবে, ওইসব তক্কা করবেন না। আর চার নম্বর হলেও সর্বাবস্থা আল্লাহ করে ভরসা করবেন, ইনশাল্লাহ আপনি বিজয়ী হবেন। আল্লাহ ভাগ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কানাডা প্রবাসী শুনলেন, খুব খুশি হলাম। কেউ জার্মান প্রবাসী, কেউ লন্ডন প্রবাসী আমার কাছে আসে, বলে ঢাকা থেকে এসেছি। মনে করি স্যার তো রাজশাহীর লোক, ঢাকা বোধহয় চেনে না। ঢাকা থেকে আসছে প্রমাণ প্রসেসটা আগে দেয়, মানে দূর থেকে এসছে, বিশাল একটা মানুষ আমি, একটা এই ভাবখানা হয়েছে, সেদিন চলে গেছে। এখন বিশ্ব আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, গ্লোবাল ভিলেজের মতো হয়ে গেছে। তো কানাডায় থাকেন আর জার্মানি থাকেন, সবাই একটা বিশ্ব পরিবারের অংশ। সব জায়গাতে একে নীতি চলবে, ইসলাম বিশ্ব ধর্ম, ইসলামের নবী বিশ্ব নবী, সমস্ত নবী সশা গোত্রের নবী, আমার আপনার প্রিয় নবী বিশ্বের সমস্ত এলাকার নবী, তিনি কানাডার নবী, তিনি হিন্দুর নবী, তিনি মুসলমানের নবী, খ্রিস্টানের নবী, একমাত্র নবী তিনি সবারই। ওরসলা ইলাল খালকে কুল্লিহি, এমনকি গরু ছাগল হরিণ পশু সবারই নবী তিনি, পুরো সৃষ্টির জগতের নবী। আপনি যদি কোরআন এবং সহিহের আলোকে জীবন করতে পারেন, বিশ্ব আপনার কাছে মাথা নত করতে বাধ্য। প্রমাণ নেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা জিহাদি বাহিনী যাচ্ছে, তার মধ্যে একজন ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে সে আর খুঁজে পায় না যে আমার বাহিনী গেল কোথায়। ঠিক সেই সময় বাঘ তাকে হামলা করছে, তো বাঘকে উনি বলছে, এই বাঘ, তোরও যে যিনি সৃষ্টিকর্তা আমারও তিনি সৃষ্টিকর্তা, তোরও যিনি নবী আমারও তিনি নবী, তুই আমাকে হত্যা করিস না, তুই আমার বাহিনীর রাস্তা দেখিয়ে দে। বাস হামলা বন্ধ হয়ে গেল, বাঘ তাকে গায়ে শুকতে শুকতে সাথে করে নিয়ে গেল। ওদের তো একটা দৃষ্টিভঙ্গি, অনেক দূরের জিনিস ওরা দেখতে পায় না বাঘেরা, ওরা ওই যে জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে ঠিক সেই আল্লাহ রসুলের বাহিনীর কাছে চলে গেছে। ওই দূর দেখা যাচ্ছে, তখন যে মুখ ঘষতেছে মানে বিদায় যাচ্ছে, ওই দেখা যায় তুমি সামনে চলে যাও। সহি হাদিস। এ ঘটনা কি প্রমাণ করে? জঙ্গলের পশু পর্যন্ত কোরআন এবং সহি হাদিসের আলোকে যারা জীবন করতে প্রতিজ্ঞ তাদেরকে সম্মান করে। এজন্য আমি বলি, আহলে হাদিসের যদি আহলেদের যদি জঙ্গলেও যায়, জঙ্গলে পশুতে খাদেম হবে ইনশাআল্লাহ। যাদের বুকে ওহির বিধান আছে, এখন রায়কে তোকা করে না, সশের খেয়াল করবেন। আমার বুকে ওহির বিধান আছে, কিসের হাতের লাগা বই ফেঁকা মেঁকা ঠাকো সব, সব যে কী করবো আমরা? এই মেজাজ থাকতে হবে। আমি ওহির বিধানের দাওয়াতদাতা, ওহির বিধানের উপরে যে জীবন গড়ার প্রতিজ্ঞা বিশ্বাসী, আমরা ইমারত বায়দের ভিত্তিতে আমাদের জীবনটা পরিচালিত হবে। এমনি কী বলে ওর নাম কী কী কর শপথে, এটা শপথে বাবা চোররাও নেয়, ওদের কী করবেন? এটা বলতে আপনার বলেছিলাম কোথায় গিয়ে কী বলে ওটাকে, আপনার শিলমন্দি, শিলমন্দি কোথায়, শিলমন্দি যে এই ভাষণে একসময় বলেছিল কয়েক বছর আগে, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে বাংলাদেশের গর্ব সংবিধানের 148 ক ধারায় আমি সশ্রদ্ধ কোথায় দিচ্ছি, শ্রদ্ধা কোথায় যাচ্ছে, কারণ নাম নাই। অথচ আল্লাহর নামে শপথ, আল্লাহর নামে প্রতিজ্ঞা ছাড়া কোশ্চেন গেলে মুসলমান কোন বান্দার নামে শপথ করতে পারে না। অথচ 18 কোটি মানুষের সংবিধান বলে দিচ্ছে, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করে দিয়েছি যে রাষ্ট্রপতিতে শুরু করে ডিসি পর্যন্ত একই শপথ পড়তেছে, পুরো শপথটাই হলো শিরকি শপথ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মূল জায়গাতে ঘা দিয়েছে, তুমি শপথ করবে এক জায়গায়, তোমার আল্লাহর কাছে আর কারোর কাছে নয়। আর এই জন্য ইন্নাল্লাযিনা ইয়ুবায়িউনাকা ফাইন্নাহু ইয়ুবায়িউনাল্লাহ, যারা তোমার কাছে বায়াত করে তারা আল্লাহর কাছে বায়াত করে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে থাকে। এর ব্যাখ্যায় আল্লামা কাসিমি বলছেন, আমির হলো মাধ্যম মাত্র,
কিন্তু আল্লাহর হাত সেখানে থাকে, আল্লাহর হাত আমিরের হাতের মাধ্যমে বাস্তবায়ন হয়। অতএব এখানে ইমারত বায়াতের ভিত্তিতেই মুসলমান সংগঠিত হবে, তার বাইরে নয়। যদি বায়াত যারা করে তারা এর মাধ্যমে নেকি পায়, আর যারা বায়াত করে না তারা দুনিয়াতে সব কিছু পায়, আখরাতে কিছুই পায় না। বিষয় গুলো মনে রাখবেন, আমরা বায়াত ভিত্তিক সংগঠনে বিশ্বাসী, আল্লাহর হাত আমাদের হাতের উপরে থাকে, আল্লাহ আমাদের বায়াতের সাক্ষী থাকেন, চুরি চামারিদের সুদের শপথের সাক্ষী থাকে নাকি আল্লাহ? বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের পেশাজীবীর কেন্দ্রীয় সভাপতি ডক্টর শওকত হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা চমৎকার একটা সেশন কাটালাম আহলে হাদিস পেশাজীবী ফোরামের সাথে। আহলে হাদিস পেশাজীবী ফোরাম একটা নতুন অধ্যায় কিন্তু আজকে এই ইজতেমার মাধ্যমে পদার্পণ করেছে। আমরা আগে যেটা বিষয় ছিল যে আমরা একটা ডিক্লারেশন ছিল যে আহলে হাদিস পেশাজীবী ফোরাম ইস্টাবলিশড হয়েছে, কিন্তু এখন এটা একটা একাডেমিক ইরাতে আজকের এই ইজতেমা থেকে একটা একাডেমিক ইরাতে পদার্পণ করেছে। কী কারণে? কারণ সামনের দিকে যদি আমরা যে কোনো জায়গাতে আমরা যদি আহলে হাদিস পেশাজীবীতে এনরোল করতে চাই, আমাদের কিন্তু এখন সিলেবাস তৈরি করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের পার্সোনাল রিপোর্ট বুক। মনে করেন আপনার সাথে আমার রিলেশনশিপ রয়েছে, তো আপনাকে আমি চিন্তা করলাম মজলিসে আমিলাতে কাজ করেন। কারণ একটা সময় ছিল যে প্রাথমিক সদস্যরাই মজলিসে আমিলাতে কাজ করতে পারবে, কিন্তু এখন আমরা তিনটে ক্যাটাগরিতে বিভক্ত। প্রাইমারি মেম্বার, পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি হবেন জেনারেল মেম্বার, এরপর আরেকটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে রিটেন এবং ভাইবা আপনি সেন্ট্রাল মেম্বার হতে পারবেন। তার মানে মজলিসে আমিলাতে যদি এক বছরের মধ্যে নেক্সট ইয়ার প্ল্যানে এক বছরের মধ্যে যদি সেন্ট্রাল মেম্বার না হতে পারে, তাহলে কিন্তু সে মজলিসে আমিলাতে আনফিট বিবেচনা হবে। সো বর্তমানে এটা হচ্ছে একাডেমিক একটা জায়গাতে উপনীত হয়েছে আহলে হাদিস পেশাজীবী ফোরাম। সেটা হচ্ছে যে আমাদের সিলেবাস রেডি, আমাদের কনস্টিটিউশন রেডি, এবং আমাদের পার্সোনাল রিপোর্ট বুক রেডি। তাই যেহেতু আজান হচ্ছে, আমি আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা যেই বক্তাদের বক্তব্য শুনলাম, সাথে সাথে আমাদের যে বিষয়গুলো রয়েছে যে আমরা একটা গুণগত মান যে চেঞ্জ করতে চাই, যে নয় শুধু পেশায় আমি দক্ষ, যেন হতে পারি ওহির জ্ঞানে শুদ্ধ। এই জন্য এক ঝাঁক পেশাজীবী যারা তাদের ফেইট অ্যান্ড স্কিলের মাধ্যমে দক্ষ, এই পেশাজীবী সমাজ সমাজের সর্বজায়গায় তাদের স্বাক্ষর রাখবে, এবং আমাদের পেশাজীবী ডক্টররা যেমন হসপিটাল তৈরি করবে যেখানে ইসলামী শরিয়া মোতাবেক এই হসপিটাল পরিচালনা হবে, এবং আমরা যে স্কুল ইনস্টিটিউশন মেডিকেল কলেজ তৈরি করব যেগুলো ইসলামী শরিয়া মোতাবেক পরিচিত হবে, এবং আপনারা যদি আমাদের কাছে আসেন সহযোগিতা করেন, শুধু মৌখিক সহযোগিতা নয়, আমাদের অর্থনৈতিক সহযোগিতা দরকার। কারণ অর্থনৈতিক রেভলিউশন ছাড়া কোনো রেভলিউশনই কিন্তু আসলে সম্ভব নয়। এই জন্য একটা ইনকামের একটা নির্দিষ্ট অংশ যদি আপনি জমা দেন, আমরা যদি 60টা জেলা গঠন করতে পারি, এই 60টা জেলা থেকে আমরা যদি সার্বিকভাবে সহযোগিতা পাই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো বলে আমরা আশা রাখি। এই জন্য আজকে যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যে জাহেলিয়াতের যে ছড়াছড়ি, সেই ছড়াছড়ির মাধ্যমে এই জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্য সম্পন্ন কর্মী তৈরি করাই আহলে হাদিস পেশাজীবী ফোরামের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় আমরা আপনারা আসুন, স্ট্রেংথেন আস আহলে হাদিস পেশাজীবী ফোরাম, অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথেন বাংলাদেশ আহলে হাদিস মুভমেন্ট। আপনাদের এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং সর্বস্তরে সর্বজায়গায় আমরা সংস্কার সাধন করব এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।